वालेकुम सलाम। সবাইকে জয়েন দিতে বলো, এত কম কেন পার্সেন্টেজ? স্যার দিচ্ছে স্যার, সবাই জয়েন। জয়েন দিতে দিতে কি আজকে সন্ধ্যা যাবে নাকি? আচ্ছা, আমরা একটু শুরু করি, বাকিরা আসুক, আমরা একটু পরে মাঝখানে পার্সেন্টেজটা নিয়ে নিব, তাহলে যারা থাকবে ওরাই প্রেজেন্ট হবে আর কি। স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। ওকে, সবাই ভালো আছে আশা করি। ওকে, আমাদের আজকে টপিকস ছিল স্টারভেশন এবং ডেথ ফ্রম ইলেক্ট্রোকশন, লাইটেনিং এটসেট্রা। এগুলো খুব বেশি বড় টপিকস না, ভাইবাতে এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, তবে সেগুলো লিমিটেড। আর একটা ব্যাপার হলো স্টারভেশন, ইলেকট্রোকশন, লাইটিংয়ে খুব বেশি ডিটেলস কিছু নেই, এগুলো ফিক্সড কিছু প্রশ্ন থাকবে এবং রিটেনে এখান থেকে প্রশ্ন আসবেই, রিটেন এবং শর্ট নোট আকারে আসতে পারে অথবা ডিটেলস আসতে পারে। তো এই এটা স্টারভেশনে একটা কার্ড থাকে, তো সেটা বললে তখন ডিটেলস তোমাকে জিজ্ঞেস করবে। আর যদি তোমার থার্মাল ডেথের কোনো কার্ড থাকে, সেক্ষেত্রে থার্মাল ডেথের পার্ট হিসেবে লাইটেনিং অ্যান্ড ইলেকট্রোকশন থেকে দুই একটা প্রশ্ন হয়তো জিজ্ঞেস করতে পারে, বিশেষ করে জুলবান, লাইকবার্গ ফ্লাওয়ার্স এক্সেট্রা, এরকম কিছু টুকটাক টার্মিনোলজি আছে যেগুলো শর্ট নোট আকারে আসে রিটেনে প্রায় সময়, বাই বা তা আমাদের স্যাররা একটু জিজ্ঞেস করেন, ঠিক আছে? এমনি আমরা গত ক্লাসগুলোতে সেকেন্ড টার্ম রিলেটেড যে টপিকস গুলো আছে এগুলো কিন্তু প্রায় শেষের দিকে আমাদের, ঠিক না? তো এর মধ্যে যেমন আমরা তোমাদেরকে গত ক্লাসে পড়াইছিলাম, সেটা হলো সেক্সুয়াল অফেন্স, তারও আগে আমরা ARTI, তারপর হচ্ছে তোমার প্রেগনেন্সি, ডেলিভারি, অ্যাবর্শন, ম্যারেজ, তারপর হচ্ছে ইম্পর্টেন্স, স্টেরিলিটি এটসেট্রা এটসেট্রা যতগুলো বিষয় আমাদের সেকেন্ড টার্মে আছে, আমরা চেষ্টা করছি হচ্ছে এই জিনিসগুলো তোমাদের সাথে ডিসকাস করার জন্য। এরই ধারাবাহিকতায় আমাদের এখন যে জিনিসগুলো, যেমন থার্মাল ডেথ, এগুলো অলরেডি রিজনাল ইঞ্জুরি তোমাদের অন্য স্যাররা পড়াইছে, হার্ট একটা ইম্পর্টেন্ট টপিক, হার্টটা এবার না পারলে প্রপে ফেল হওয়ার মতো একটা অবস্থা, হার্টটাও তোমাদের পরে ফেলা হয়েছে, HERT, হার্ট। এর মধ্যে গ্রিভাস হার্ট সম্বন্ধে যে আটটা পয়েন্টস আছে, এই আটটা পয়েন্টসের ডিটেইলস তোমাকে জানতে হবে এবং এগুলা অলরেডি হয়ে গেছে। এই রিলেটেড কথাবার্তাগুলো আমাদের হয়ে গেছে, আমরা প্রায় শেষের দিকে
চলে আসছে। এর বাইরে শুধু টক্সিকোলজিটা আমাদের রয়ে গেছে। টক্সিকোলজি বা পয়জন এটা কিন্তু অনেক বড় একটা কার্ড, তো আমরা চেষ্টা করব এটা পরবর্তী নির্দেশনা আসার উপর নির্ভর করে তোমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল স্যারদের ফেজের পক্ষ থেকে কিভাবে এটা নেওয়া যায়। তো এর আগ পর্যন্ত তো আমাদের 13 তারিখ পর্যন্ত ক্লাস আছে, এগুলো শিডিউল অনুযায়ী চলবে। আজকেও ইরফান স্যারের ক্লাস ছিল যদিও আমি নিয়ে নিচ্ছি। তো এখন আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো একটু তালে চললে আমাদের সাথে জিনিসগুলো আমরা আসলে একটু মাথায় থাকবে, পরে যখন একসাথে পড়বো তখন যেন অসুবিধা না হয়। তো আমরা একটু শুরু করি। আজকে আমাদের টপিকস হলো স্টারভেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার কথা শোনা যাচ্ছে তো না? স্টারভেশন বলতে নর্মালি আমরা কি বুঝে থাকি? উপবাস। স্টারভেশন মানে হচ্ছে খাওয়া ছাড়া থাকা, খাওয়া ছাড়া থাকা, ঠিক না, উপবাস থাকা। স্টারভেশন মিনস, বাট অ্যাকর্ডিং টু ফরেন্সিক মেডিসিন, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, স্টারভেশন বলতে কি বুঝি? আমরা বলি প্রায় সময় দেখা যায় যে অনশন করছে, আমরণ অনশন, প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিয়ের দাবি নিয়ে আমরণ অনশন, অথবা সংবিধানে এই আইনটা বাস্তবায়ন করার জন্য আমরণ অনশন, অথবা অমুককে শাস্তি দেওয়ার জন্য আমরণ অনশন। কারণ এই অনশনগুলো আবার একটু সমস্যা আছে, সে দিনের বেলায় যতক্ষণ ক্যামেরাম্যান থাকে, মিডিয়ারা থাকে, ততক্ষণ সে অজ্ঞান হয়ে পড়ে যায়, খাইতে খায় না কিছু। বাট দুঃখজনক হচ্ছে যখনই মিডিয়া সরে যায়, রাতের আধার ঘনিয়ে আসে বা একটু ডিলে হয়, লোকজন কমে যায়, তখনই বিরিয়ানির প্যাকেট চলে আসে, বিরিয়ানি খেয়ে আবার শুয়ে পড়ে যে উনি না খেয়ে টায়ার্ড হয়ে গেছে। এই নয়, এগুলো স্টারভেশনের মধ্যে পড়বে না। স্টারভেশন গুলো কি? স্টারভেশন মে অকার ফ্রম অ্যাকচুয়াল উইথহোল্ডিং অফ ফুড, মানে আসলেই সে খাবার খাবে না, একদম টাচ করবে না, খাবেই না, অর অথবা অ্যাডমিনিস্ট্রেশন অফ আনসুইটেবল ফুড, অথবা এমন খাবার তাকে দেওয়া হচ্ছে যে সেটা খাইতে পারতেছে না। তাহলে অ্যাকচুয়াল উইথহোল্ডিং অফ ফুড অর টোটালি আনসুইটেবল ফুড যদি কাউকে অফার করা হয় সে তো খেতে পারবে না, এটার নাম হলো স্টারভেশন। প্রশ্ন চলে আসে ডেফিনেশনের ক্ষেত্রে এই কথাটা বলতে হবে যে অ্যাকচুয়াল উইথহোল্ডিং অফ ফুড, অ্যাকচুয়াল উইথহোল্ডিং অফ ফুড, ঠিক আছে। এন্ড তুমি বলতে পারো যে এরকম তো কেউ এক সপ্তাহ না খেয়ে থাকতে পারে, কেউ এক মাস না খেয়ে থাকতে পারে, কেউ দুই দিন না খেয়ে থাকে, তাহলে সবারটা কি স্টারভেশনের মধ্যে পড়বে? পড়লেও এটা কোন ক্যাটাগরিতে পড়বে? আমি এক ঘন্টার জন্য না খেয়ে থাকতে পারি, আমি একদিনের জন্য না খেয়ে থাকতে পারি, আমি এক মাসের জন্য না খেয়ে থাকতে পারি, সবগুলোর মান কি একই হবে কিনা? নো। স্টারভেশন বলতে তোমার দুই ধরনের টাইপস হয়, একিউট অ্যান্ড ক্রোনিক। একিউটটা হচ্ছে কিরকম এবং ক্রোনিকটা কিরকম? নর্মালি আমরা বুঝি একিউট মানে খুব কম সময়ের জন্য সে খাওয়া বন্ধ করে দিল, ক্রোনিক বলতে আমরা দীর্ঘদিনের জন্য সে খাওয়া বন্ধ করে দিল, এরকম বোঝায়। ডেফিনেশন অফ অ্যাকিউট স্টারভেশন, সাডেন অ্যান্ড কমপ্লিট স্টপেজ অফ ফুড, হঠাৎ করে রাগে ক্ষোভে দুঃখে মায়ায় আবেগে খাবো না ভাত, পানিও খাবো না, ভাতও খাবো না, করে দিল অনশন। সাডেন অ্যান্ড কমপ্লিট স্টপেজ অফ ফুড, ইচ মানে একদম কিচ্ছু খাবে না, এনে পানি খাবে, ভাত খাবে না, নাস্তা খাবে, এগুলো হবে না। তাহলে সাডেন অ্যান্ড কমপ্লিট স্টপেজ অফ ফুড, রোজা রাখলে যেরকম, ফাস্টিং থাকলে রোজা রাখলে যেরকম একদম কমপ্লিট কিছু খাওয়া যায় না, এরকম সাডেন অ্যান্ড কমপ্লিট স্টপেজ অফ ফুড ইজ কল অ্যাকিউট স্টারভেশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ক্রনিকের ক্ষেত্রে বলা হচ্ছে গ্রেজুয়ালি যদি ডেফিসিয়েন্ট সাপ্লাই অফ ফুড, গ্রেজুয়ালি তুমি খাওয়াটা বন্ধ করে দিলা, আজকে একটু খাইলা, কালকে আর একটু কমাই ফেললা, পরের দিন আর একটু কমাইতে কমাইতে এক মাস পরে দেখা যাচ্ছে তুমি টোটালি অফ করে ফেলতেছ। এই যে গ্রেজুয়ালি রিডাকশন অফ ফুড সাপ্লাই, এই জিনিসটার নাম হলো ক্রনিক স্টারভেশন। আর একিউট স্টারভেশনের ক্ষেত্রে একদম হঠাৎ করে এখনই রাগ করছি, এখনই ডিসিশন নিছি, এখনই অফ। আর ক্রনিক স্টারভেশনের ক্ষেত্রে গ্রেজুয়ালি
তুমি ফুড সাপ্লাইটা আস্তে আস্তে বন্ধ করে দিলে, মনে করো তুমি কোনো জায়গায় ট্র্যাপে পড়ে গেছো, জঙ্গলে আটকা পড়ছো, তোমার কাছে একটু পানি আছে 1 লিটার, কিছু মুড়ি আছে, চিড়া আছে, মনে করো 2-1 দিন যাবে, তুমি একটু একটু পানি খাইলা, প্রতিদিন একটু একটু মুড়ি খাইলা, এরকম করে এটাকে মনে করো 20 দিন নিয়ে গেলা, যেটা 2-3 দিনের খাবার নর্মালি। এই যে দেখো তুমি গ্রেজুয়ালি ডেফিসিয়েন্ট সাপ্লাই অফ ফুড, গ্রেজুয়ালি তুমি খাওয়াটা কমাই দিলা, এটা কিন্তু ডেইলি রিকোয়ারমেন্ট, ডেইলি ঘাটতি হতে 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 20 দিন পরে গিয়ে তুমি বন্ধ, এইটার নাম হলো ক্রনিক স্টারভেশন। ঠিক আছে, আর একিউট স্টারভেশন হচ্ছে না এখনই সব অফ, ইজ ইট ক্লিয়ার? এখন আসো কোন কোন কন্ডিশনে আসলে স্টারভেশনে মানুষ পড়ে যায় এবং মানুষের মৃত্যু হয় বলতো, কোন কোন কন্ডিশনে এরকম মানুষ যদি পড়ে যায় স্টারভেশন হবে, খেতে পারবে না, দুর্ভিক্ষ হবে? ভেরি নাইস, দুর্ভিক্ষ হতে পারে। সেক্ষেত্রে একটা গ্রুপ অফ পিপল, একটা গ্রুপ অফ পিপল কিন্তু মারা যেতে পারে না, ফ্লাডেড এরিয়া, সাইক্লোন, কেন একটা গ্রুপ অফ পিপল, হ্যাঁ এগুলো সবই একই ধাঁচের, ন্যাচারাল ক্লাইমেটিক চেঞ্জেস। ঠিক আছে, এছাড়া আর কি হতে পারে? তবে সাধারণ বিশ্বের মধ্যে এখন পর্যন্ত যে পরিমাণ ডেভেলপ হয়েছে বন্যা, সাইক্লোন বা জলোচ্ছ্বাস বা ফ্লাড, এই জিনিসগুলোর কারণে যে সমস্ত এলাকা বঞ্চিত হচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন, UNHCR, WHO, তারপর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, তারপরে যা UN জাতিসংঘ, এরকম বিভিন্ন দেশের অর্গানাইজেশন, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বিভিন্ন দেশের গভর্নমেন্ট, বাইরের বিভিন্ন দেশের ডোনেশন, এভাবে কিন্তু এই এলাকাগুলোতে মোটামুটি ত্রাণ গিয়ে তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়। সেই হিসেবে তারা যদি 1-2 দিন নাও খেয়ে থাকে, অ্যাকিউট স্টারভেশন হলেও তাদের কিন্তু মানে সেটা বেশি দিন সাস্টেইন করে না। এখন পর্যন্ত বিশ্বে এমন কোনো এলাকা হয়তো পাওয়া যাবে না যেখানে ওই গভর্নমেন্টের পক্ষ থেকে নৌকা দিয়ে, স্টিমার দিয়ে, লঞ্চ দিয়ে অথবা হেলিকপ্টার দিয়ে ত্রাণ পৌঁছানো হচ্ছে না। সেজন্য স্টারভেশন ওইসব জায়গায় কমপ্লিট এক্সাম্পল হিসেবে দেওয়াটা ঠিক না, আগে ছিল, আগে দুর্ভিক্ষ মানুষ তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কিন্তু এখন সেটা নেই। এখন মেইনলি তাহলে কোথায় স্টারভেশনে তুমি আটকা পড়ে না খেয়ে মারা যেতে পারো, লাইক ফেমিন, যদি কোনো ফাঁদে পড়ে, যে কোনো ধরনের ফাঁদে পড়ে যেতে পারো, লাইক তুমি একটা জঙ্গলের মধ্যে এত গহীনে ঢুকে গেছো, তুমি হারাই গেছো, ওখানে এমন কোনো গাছগাছালি লতা পাতা যেগুলো আছে বা এমন কিছু নাই যে খেয়ে বাঁচতে পারতেছো, তাহলে জনমানবহীন কোনো অরণ্য নেই, তুমি যদি আটকা পড়ো, অথবা তুমি যদি কোনো ধরনের মাইনে বা ল্যান্ডস্লাইডে আটকা পড়ো, তুমি মনে করো খনিতে, যে বিশেষ করে যে বিভিন্ন দেশের মধ্যে খনি আছে, কয়লার খনি, গোল্ডের খনি, তারপর হচ্ছে তোমার বিভিন্ন খনি, এগুলো হচ্ছে কি মাটির নিচে, এই সমস্ত মাটির নিচে যে সমস্ত শ্রমিক কাজ করে তারা হচ্ছে 2-3 মাসের জন্য, 6 মাসের জন্য চলে যায় ভিতরে, ওখানে তাদের জন্য ফুড অ্যালাউন্স দেওয়া হয়, খাবার দাবার দিয়ে দেওয়া হয়, ওরা এভাবে 6 মাসের জন্য চলে যায়। কোনো কারণে প্রায় সময় তুমি দেখবা শুনবা ভূমিধস, ভূমিধস হয়ে যদি ওই খনির মুখ বন্ধ হয়ে যায় অথবা ওই শ্রমিকগুলো ওখানে আটকা পড়ে যায়, হয় না, ভূমিকম্পে ভূমিধস হয়, অতিবৃষ্টির কারণে ভূমিধস হয়, এখন এই গুহার মধ্যে, এই খনির মধ্যে, এই ফাঁদের মধ্যে যদি তারা আটকে যায় তাহলে কি হবে, তাদের মনে করো 1 মাসের খাবার ছিল, সেটা শেষ, 1 মাস পর তো তারা আর খেতে পারবে না, কমপ্লিট স্টারভেশন হয়ে যাবে, ক্রনিক স্টারভেশন শুরু হয়ে যাবে। এরকম এটা কিন্তু বিশ্বে এখন হচ্ছে, এটা কিন্তু স্টিল নাও আছে, কারণ খনির মধ্যে যে সমস্ত শ্রমিকরা কাজ করে এটা কিন্তু বন্ধ নেই। তোমরা বিভিন্ন সময় দেখছো ভূমিকম্পের কারণে বিল্ডিং দোষে ভিতরে ঢুকে গেছে, ওখানে অনেক শ্রমিক আটকা পড়ছে, গার্মেন্টস ওয়ার্কার আটকা পড়ছে, ফায়ার কর্মীরা গিয়ে উদ্ধার করতে পারতেছে না, খাবার দিচ্ছে ফুটা দিয়ে দিয়ে 1-2 সপ্তাহের পর আস্তে আস্তে উদ্ধার করার ট্রাই করছে। চায়নাতে দেখবা বিভিন্ন খনিতে ফাঁদে বলা হচ্ছে শ্রমিক আটকা পড়ছে 6 মাস ধরে, এখনো তাদের বের করে আনতে পারে নাই, তো তারা বেঁচে আছে কেমনে স্যার, ওই যে তাদেরকে ফুটা দিয়ে দিয়ে বিভিন্ন সিস্টেমে তাদের খাওয়া দিচ্ছে, এভাবে তারা বেঁচে আছে। ধর তারা যদি এরকম সাপ্লাইও দেওয়া না যায় তাহলে আস্তে করে এরকম মারা যায়। অথবা কিভাবে এরকম স্টারভেশনে মারা যেতে পারে,
গার্জিয়ান বা প্যারেন্ট যদি একটা বাচ্চাকে অ্যাক্টস অফ ওমিশন তাকে যে কেয়ার নেওয়া দরকার ছিল সে কেয়ারটা না নেয়, খাওয়া না দেয়, বুকের দুধ না দেয়, ফুড না দেয়, তাহলে তোমার কি হইতে পারে, আস্তে আস্তে বাচ্চাটা সন্তানটা মারা যেতে পারে। বিশেষ করে যারা রাস্তাঘাটে পথ শিশু আছে তারা কিন্তু এভাবেই কিন্তু আস্তে আস্তে, তোমরা বিভিন্ন দেশে দেখবা সোমালিয়া যে সমস্ত দেশের মধ্যে যুদ্ধ লেগে আছে, ফিলিস্তিন আফগানিস্তান বা ওক সব জায়গায় তুমি দেখবা কাক, বিভিন্ন ছবি তোমরা দেখছো যে কাক ওয়েট করতেছে বাচ্চাটা কখন মারা যাবে, কাক তাকে খেয়ে ফেলবে, এরা এত বেশি সুখ হিসেবে কাঠ হয়ে গেছে। এই যে এরকম ফুড অ্যালাউন্স খাওয়া দাওয়া নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে মৃত্যুর কুলো ডুবে পড়ছে। আর কিভাবে এরকম স্টারভেশন হতে পারে, সেখান থেকে মারা যেতে পারে, নিজে ইচ্ছাকৃত ভাবে আমি খাবো না, আমি রাগ করছি, আমি খাবো না, আমার ঢঙের শেষ নাই, খাওয়া বন্ধ করলাম, আবেগের শেষ নাই, এই যে আবেগ যে ধরছে, এই যে ধরছে তো ধরছে আর খায় না, এরকমও কিন্তু অনেক কাহিনী আছে, মারা পর্যন্ত যেতে পারে না খেতে। আর একটা হচ্ছে উইলফুল রিফিউজাল টু টেক ফুড, ইচ্ছাকৃত ভাবে খাওয়া বন্ধ করে দিছে, খাবেই না, জোর করে মারলেও খাবে না, এই জীবন রেখে কি হবে এরকম। ঠিক আছে, এরকমও অনেকে ইচ্ছাকৃত ভাবে স্টারভেশন করে থাকে। কিছু আবার ডিজিজের কারণেও মানুষ খায় না, যেমন অ্যানোরেক্সিয়া নার্ভোসা, অ্যানোরেক্সিয়া ভোলোমেনিয়া, এটা হচ্ছে একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সে আয়না দেখবে, তার শরীর দেখবে, দেখে বলবে হ্যাঁ আমি তো মোটা হয়ে গেছি, অথচ সে ওরকম ফেটি না, সে মোটা হয়ে গেছে সো সে খাবে না, এমনকি সে ভাত তো দূরের কথা, নর্মাল কোনো খাবারই খায় না। এরকম অনেকে আছে যারা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, অথচ সে শুকাইতে কার্ড হয়ে যাচ্ছে, বাট তারপরেও তার কাছে মনে হবে তার শরীর অনেক মোটা বালকি, তার সৌন্দর্য বিনষ্ট হয়ে যাচ্ছে, দেশ জাতি তাকে নিয়ে অনেক চিন্তা করতো সেটা নষ্ট হয়ে যাবে, তাকে দেখে অনেকে অনেক কিছু চিন্তা করতো সেটা নষ্ট হয়ে যাবে, সে তার সৌন্দর্য হানি, শরীর ভেঙে যাবে, এই জন্য সে খাচ্ছে না, অথচ তার অবস্থা খুবই খারাপ। এই যে সাইকোলজিক্যাল অ্যানোরেক্সিয়া নার্ভোসা, তার খাবারের প্রতি একটা ভয় ভীতি তৈরি হয়ে যাওয়া ডিউ টু মেনটেন্যান্স অফ শেপ অফ দ্য বডি, এটা কিন্তু একটা সাইকিয়াট্রিক ইলনেস। এরকম অনেক পেশেন্ট তুমি পাবা, সে বলবে যে তার বাবা মা এসে বলবে ও খায় না, ও খাইতে বলে ও বলো যে ডায়েট করতেছে, অথচ ও এমন পর্যায়ে ওর শরীরের অবস্থা গেছে, তুমি এজ এ ডক্টর দেখতেছো সে আন্ডার ওয়েট, তার শরীরেই দুর্ভিক্ষ চলতেছে, অথচ সে বলতেছে না আমি খেলে মোটা হয়ে যাব। এরকম সাইকিয়াট্রিক ডিজিজের কারণেও অনেকে স্টারভেশনে ভোগে এবং এমনকি ডেথ লাইক কন্ডিশন তৈরি হয়, খাচ্ছে না, নিউট্রিশন সাপ্লাই কম, ব্লাড কমে যাবে। তাহলে সারা যদি জিজ্ঞেস করে কোন কোন কন্ডিশনে স্টারভেশন হয়ে মানুষ মারাও পর্যন্ত যেতে পারে, একটা এই না কয়েকটা নাম তুমি বলবা, তবে প্রথম তিনটা ইজ গুড, ফেমিন কোন দুর্ভিক্ষ যদি কেউ পড়ে, কোন কেউ যদি আটকা পড়ে পিট গুহার মধ্যে, মাইন কোন খনির মধ্যে, কোন ল্যান্ডস্লাইড ভূমিধস হয়ে, প্যারেন্টস এর পক্ষ থেকে যদি নেগলিজেন্সির কারণে অযত্ন অবহেলায় যদি হয়, আর বাকি ইচ্ছাকৃত, যদিও দেশে এখন এমন কিছু হয় নাই, যতই আবেগ হোক অনুভূত হোক আলটিমেটলি একটু পরে পেটে মোচর একটা দিলেই কিন্তু দুই ঘন্টা পর ঠিকই খাওয়া শুরু করে দিবে, আর মেয়েরা তো সিংহের সমস্যা না খাইতে পারলে এদের পেটে অন্য কিছু হজম হয়। এনিওয়ে, এই হচ্ছে আমাদের তাহলে স্টারভেশনে কোন কোন কন্ডিশনে একটা মানুষ ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। এরপর আসো সাইন সিমটম অফ অ্যাকিউট স্টারভেশন, পরীক্ষায় অবশ্য খুব বেশি আসে না, কারণ অ্যাকিউট স্টারভেশনে খুব বেশি চেঞ্জ আসে না, কারণ অ্যাকিউট স্টারভেশন মানে মনে করো 24 ঘন্টা কেউ না খেয়ে আছে, 48 ঘন্টা কেউ না খেয়ে আছে, 3 দিন না খেয়ে আছে, 4 দিন না খেয়ে আছে, 10 দিন না খেয়ে আছে, কি চেঞ্জ আসবে না। আসবে চেঞ্জ তো আসবে, আমরা একটু পরে সেগুলো দেখাবো, কিন্তু এগুলো এত ভিজিবল হবে না, এগুলো এত ভিজিবল হয় না। ঠিক আছে, কিন্তু ক্রনিক স্টারভেশন মানে 1 মাস 2 মাস 3 মাস অথবা 30-40 দিন, আর ক্রনিক স্টারভেশনে তো সে কিছু কিছু খাচ্ছে। ক্রনিক স্টারভেশনের ডেফিনেশনে কি বলা হয়েছিল, ক্রনিক স্টারভেশনের ডেফিনেশনে বলা হয়েছিল রেজাল্টস অফ গ্রাজুয়াল ডেফিসিট অফ সাপ্লাই অফ ফুড, মানে কিছু কিছু খাচ্ছে আস্তে আস্তে কমায় ফেলতেছে,
তার বডিতে যতটুকু রিকোয়ারমেন্ট ছিল তার চেয়ে বিভিন্ন হলো তুমি অনেক মোটা ডাস, তোমার শরীর একটা আছে, বডিতে একটা হেলদি একটা কন্ডিশন আছে, তুমি যখন ফাস্টিং করবা তখন তো এটা কেন ইম্পর্টেন্ট, সাধারণত ক্রনিকটা স্পেসিফিক করে চলে আস। এখন আসো একিউট স্টারভেশনে বলা হচ্ছে কি কি চেঞ্জ পাওয়া। তুমি হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে, মনে করো তুমি একদম বন্ধ করলে, 30 ঘন্টা চলে গেল, একদিন দুই দিন চলে গেল, প্রথমে তোমার কি হবে, পেট এমন ব্যথা শুরু হবে, মোশনি পেইন ইন দ্য পিগেস্ট্রিয়াম, কুদার ধারণাই চিল্লাইতে চিল্লাইতে শেষ হয়ে যাবা। এরপরে যখন আস্তে আস্তে যখন আরো সময় যাবে, আস্তে আস্তে ডিহাইড্রেশন শুরু হবে, দেখা যাবে গাল ভেঙে যাবে, এরকম সুখ না হলে একটা মানে থাকলে ঢুকে যায়, এই জিনিসগুলো নর্মালি এরকম টেম্পারেচার সাব নর্মাল থাকবে ইম্পর্টেন্ট, এটা অনেক সময় জিজ্ঞেস থাকে, পানি কম পাচ্ছ, মেটাবলিজম কম হচ্ছে, কনস্টিপেশন ডেভেল, এগুলো যেহেতু আপনার নাম কি, সে নাম বলতে পারবে, আপনি এখন কোথায়, আমি এখন হসপিটালে, এসে বলতে পারবে, আমাকে চিনেন কিনা, পরিচিত হলে হ্যাঁ নাম সহ বলতে পারবে, এখান কয়টা বাজে, ঘড়ি দেখলে টাইম বলতে পারবে, লোকজন চিনবে, এই যে তার মানে ইন্টেলেকচুয়ালিটিটা ব্রেইনটা এটা ক্লিয়ার থাকবে।
তাহলে এই কয়েকটা কথা কিন্তু একটু ভাইবার জন্য আমাদের লাগবে, যে একিউট স্টারবেশনে বা স্টারবেশনে আমাদের কোন কোন জিনিস থাকতেছে। এক নাম্বার হচ্ছে চোখ সানকেন, আই সানকেন হবে, তারপরে গাল যেটা চিকটা সিঙ্ক হয়ে যাবে, হাড্ডি বেরিয়ে আসবে, লিপগুলো ড্রাই হবে, স্কিন ড্রাই হবে, রাফ হবে, বডির ফ্যাট শুকায় যাবে, টেম্পারেচার সাবনর্মাল ইজ খুব ইম্পর্টেন্ট, পায়খানা শক্ত হয়ে যাবে, হাড্ডি বুকের রিপসগুলো প্রমিনেন্ট হবে, অরিজিনাল ওয়েট যদি 40% কমে যায় কিন্তু মারা যেতে পারে, কিন্তু এটা রেয়ার। তার আগে বাবা মা আত্মীয় স্বজন ওনাকে আমরা উদ্ধার করে ঠিকই দেখা যাবে যে আমরা কি ট্রিটমেন্ট শুরু করে দিছি এবং হি অর শি ওয়াজ ইজ গুড, ভালো হয়েছে, এবং তার ইন্টেলেকচুয়ালিটিটা রিমেন্স ক্লিয়ার টিল দ্যাট। এটা ভাইবার একটা কোয়েশ্চেন, এটা কিন্তু পারতে হবে। তুমি বলতে পারো স্যার ক্লিয়ার না থাকলে এরা কেমন হয়, যেমন তাকে তুমি ডাকলে একটা জিজ্ঞেস করলে আর একটা বলে আপনার নাম কি, সে বলবে আমি খাবো না, সে যে বলে আমি কে, সে দেখা যাবে তোমাকে আরেকজন বলতেছে, কয়টা বাজে 10টাকে, সে বলবে এখন 14টা বাজতেছে, 13টা বাজতেছে। তারপর তুমি যদি বলো যে এটা পড়েন, সে দেখবো পড়তে পারতেছে না, আবুল তাবুল বকতেছে। এই জিনিসগুলোকে বলা হয় ইন্টেলেকচুয়ালিটি লস, বাট স্টারভেশনে ব্রেন ইনটেক্ট থাকে। এই হলো একিউট স্টারভেশনের কিছু ক্লিনিক্যাল ফিচার বা সাইন সিম্পটম, এগুলো পরীক্ষায় রেয়ার, বাট আমরা বাইবেতে টুকটাক এই যে টেম্পারেচার কেমন থাকে, তারপর হচ্ছে ওয়েট লস কতটুকু হলে মারা যেতে পারে এবং তার ব্রেন কেমন থাকে, এগুলো আমরা একটু জিজ্ঞেস করি। এটা বের কোনো কোয়েশ্চেন আছে? ওকে, এখন আসে আমাদের যে টপিকস, যেটা পরীক্ষা আসে প্রায় সময় এবং এটা তোমাকে জানতেই হবে। এই ক্রনিক স্টারভেশনের 3-4টা ফিচার আছে, এটা একদম কমন। এই 3-4টা ফিচার তোমাকে জানতেই হবে। তুমি বলতে পারো যে স্যার কেন, কারণ হচ্ছে ক্রনিক স্টারভেশনটাই কমন, কারণ আমরা অটোপসি রুমে কিছু কিছু বেওয়ারিশ লাশ পাই। এই বেওয়ারিশ লাশগুলো বিশেষ করে শীতকালে পাওয়া যায়। তোমরা প্রায় সময় দেখবা পত্রিকায় শোনা যাবে রেল স্টেশনে একটা বৃদ্ধের লাশ পড়ে আছে, সেটা অটোপসির জন্য মর্গে পাঠানো হলো। এই বৃদ্ধ লোক কেন মারা গেছে? তুমি যখন অটোপসি করতে যাবে দেখবে তার শরীর একদম শুকনা, রিপস বেরিয়ে আছে, চিক বোন বেরিয়ে আছে, শরীরে কোনো ফ্যাট না, একদম ওয়েট লস, শুকনা একটা মানুষ। এটা কেন মারা গেছে? সে দীর্ঘদিন ধরে সে রাস্তায় খেতে পাচ্ছে না, একটু একটু কেউ দিলে খায়, না হলে খায় না, এরকম অল্প অল্প না খাইতে না খাইতে এরকম বেশ কয়েক বছর পর সে আস্তে করে তার ডেফিসিয়েন্সি অফ নিউট্রিশন, অ্যানিমিয়া, মেজর অর্গান ড্যামেজ, এবং শীতকাল যখন শুরু হয়েছে প্রচন্ড ঠান্ডা, অসুস্থ হয়ে গেছে, আস্তে করে সে মারা গেছে, অথবা না খাইতে না খাইতে হার্ট ফেলার হয়ে মারা গেছে, ব্রেন ড্যামেজ হয়ে নিউট্রিশন সাপ্লাই কমে স্ট্রোক করে মারা গেছে। তাহলে এই যে এরকম বিভিন্ন বেওয়ারিশ লাশ শীতকালে দেখা যাবে আমরা অটোপসি রুমে পাই, তোমাদের অটোপসি করলে তোমরা ওই সময় যদি পাও দেখবা, তখন আমরা কজ অফ ডেথ লিখি স্টারভেশন, যে না খাইতে পারে বলে মারা গেছে। সেটা বুঝবো কেমনে? স্যার ওর অর্গানগুলো আমরা এই যে এখানে একটু পরে ফাইন্ডিংস গুলো বলবো, তুমি এগুলো আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করবা অটোপসিতে, ওগুলো যখন পাবা তুমি লিখবা দীর্ঘদিন এই ভদ্রলোক না খাইতে পেরে পেরে মারা গেছে, শেষ। তো ক্রনিক স্টারভেশনটা আমাদের এই জন্য ইম্পর্টেন্ট, কারণ এই কেসগুলো আমরা ফরেন্সিক অটোপসির জন্য পাই, কিন্তু একিউট স্টারভেশনগুলো আমরা ক্লিনিকে নিয়ে পাই। এগুলো বাবা মা জোর করে ধরে নিয়ে আসে, বন্ধু বান্ধবরা জোর করে ধরে খাওয়াই দেয়, এগুলো ম্যানেজমেন্ট হয়ে যায়। ক্রনিক স্টারভেশন, রাস্তাঘাটে এত মানুষ আছে, তুমি কার খবর নিবা, কে খাচ্ছে কে না খাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। আসো, ক্রনিক স্টারভেশনে বলা হচ্ছে এই চেঞ্জগুলো কনস্ট্যান্ট, রেগুলার, দীর্ঘদিন একই মানে চেঞ্জ হবে, আস্তে 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 না খাইতে না খাইতে না খাইতে না খাইতে তার বিভিন্ন মানে চেঞ্জগুলো আস্তে 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 সিভিয়ার হবে, এবং একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী আস্তে আস্তে সে তার চেঞ্জগুলো আসবে। কি হবে? আস্তে আস্তে তার সৌন্দর্য নষ্ট হবে, ওয়েলবিং নষ্ট হবে, তারপরে খিদা ব্যথা শুরু হবে, তারপর সে মানসিকভাবে শারীরিকভাবে দুর্বল হওয়া শুরু হবে, তারপর আস্তে আস্তে তার ওয়েট লস শুরু হবে, প্রথম 6 মাস দ্রুত লস হবে, এরপর আস্তে আস্তে কম লস হবে, এরপর হচ্ছে তোমার পলিউরিয়া হবে, আস্তে আস্তে শুকায় যাবে, ক্যাকেক্সিয়া মানে শুকায় যাওয়া,
ক্যান্সার হলে যেরকম শুকাই যায় এরকম শুকাই যাবে, শরীরের মধ্যে রক্ত শূন্যতা তৈরি হবে, টেম্পারেচার হাইপোথার্মিয়া হয়ে কমে যাবে, আস্তে আস্তে তার লেথার্জি দুর্বলতা বাড়বে, আস্তে আস্তে মেন্টাল কন্ডিশনগুলো নিজের প্রতি হীনমন্যতা তৈরি হবে, সেলফ রেসপেক্ট কমে যাবে, মানসিক ভারসাম্যহীনতার মধ্যে পড়ে যাবে, এরপর আস্তে আস্তে হাত পায়ে পানি চলে আসবে, কারণ ইলেকট্রোলাইট নেই, সোডিয়াম নেই, লবণ মিনারেলস নাই, পানি জমা শুরু হয়ে যাবে, বিভিন্ন ধরনের ডিজিজ আক্রান্ত হবে। যেহেতু নিউট্রিশন নাই, রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, তাহলে কি হবে, ইনফেকশনে পেয়ে যাবে। আস্তে আস্তে সুগার, প্রোটিন, কোলেস্টেরল এগুলো সব কমে যাবে। এইভাবে ক্রনিক স্টারভেশনে দেখা যাবে কি, তার কিছু গ্রেজুয়াল চেঞ্জ আসবে। এগুলো হচ্ছে এক্সটার্নাল ফাইন্ডিংস। এগুলো হচ্ছে কি, এক্সটার্নাল ফাইন্ডিংস। এক্সটার্নাল মানে বাইরের দিকে, আমরা একটা লোক দীর্ঘদিন ধরে না খেয়ে না খেয়ে যদি থাকে কিরকম থাকবে সেটা আমরা দেখে বুঝবো কেমনে, ইজ ইট ক্লিয়ার? তাহলে আস্তে আস্তে তার এই ওজন গুলো কমবে, আস্তে আস্তে বডি শুকায় যাবে, আস্তে আস্তে তার টেম্পারেচার কমে যাবে, ডে বাই ডে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়বে, পানি চলে আসবে, ইনফেকশন হবে, বিভিন্ন মিনারেলস এর ঘাটতি হবে। তুমি বলতে পারো এই এরকম মানে স্টারভেশনে কি ডেথ হতে পারে? হতে পারে, এক্সহোশন থেকে হতে পারে। আস্তে 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 বডি আর পারতেছে না, তার নর্মাল ফিজিওলজি গুলো ড্যামেজ হয়ে মারা আসতে পারে। আবার কি হতে পারে, সার্কুলেটরি ফেইলর হয়ে মারা যেতে পারে, কারণ অ্যানিমিয়া, রক্ত শূন্যতা, নিউট্রিশন নাই, আরবিসি ড্যামেজ হয়ে যাচ্ছে, এভাবে তার সার্কুলেশন কলাপস করে যেতে পারে। এই যে বিভিন্ন ইনফেকশন পাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, ইনফেকশন থেকে মারা যেতে পারে। আস্তে আস্তে পানি শূন্যতা হয়ে, ডিহাইড্রেশন হয়ে, হাইপোথার্মিয়া হয়ে, কিডনি ড্যামেজ হয়ে মারা যেতে পারে। তাহলে এইভাবে একটা লোক ক্রনিক স্টারভেশনেও মারা যেতে পারে। ওকে, আচ্ছা, এখন আসো আমরা কিছু কথা বলে থাকি যে স্যার কতদিন পর্যন্ত একটা লোক না খেয়ে মারা যেতে পারে। ঠিক আছে, আমি শুধু ভাত খাবো না, অন্য সব খাবো, আমি কি মরবো? আমি দুটাই খাবো না, একদম দানা পানি কিছুই খাবো না, আমি কতদিন বাঁচবো? বিভিন্ন বলা হচ্ছে, এটা ফিক্স না, বিভিন্ন ডাটা বলতেছে যদি কেউ, এগুলো কিন্তু তোমার প্র্যাকটিক্যাল লাইফের জন্য ইম্পর্টেন্ট, বলা হচ্ছে যদি কেউ খাবার এবং পানি কমপ্লিটলি কিছুই না খায় তাহলে কিন্তু সে 10 থেকে 12 দিন পরে মারা যাবে। এগুলো ডাটা বলতেছে। কেউ কেউ যদি একটু বেশি মোটাসোটা হয়, চর্বি বেশি থাকে, সে হয়তো আরো বেশি দিন বাঁচবে। এটা একটা অ্যাভারেজে ডাটা নিয়ে তারা একটা মানে রিসার্চ করে এটা বের করছে যে এরকম 10 থেকে 12 দিন পর্যন্ত একটা লোক কমপ্লিট কিচ্ছু না খাইলে বাঁচতে পারে, এরপরে সে মারা যাবে। 10 থেকে 12 দিনের মধ্যে সে মারা যাবে। যদি শুধু ফুড অ্যালোন উইথড্রল হয়, মানে শুধু সে খাবার খাবে না, শুধু খাবার খাবে না, কিন্তু মনে করো তাকে স্যালাইন দেওয়া যাবে, অথবা মনে করো অন্য কোনো উপায়ে তাকে নিউট্রিশন সাপ্লাই দেওয়া হবে, এরকম হলে সে সর্বোচ্চ 6 থেকে 8 সপ্তাহ সে বাঁচতে পারে, শুধু পানি টানি খেয়ে, লিকুইড লাইক মানে একদম ফুড কিছু না খেয়ে আর কি। তো বলা হচ্ছে বডির 70-90% ফ্যাট যদি লস হয় একটা লোক মারা যাবে। অনেক মোটা মানুষ, তার ওজন কমতে কমতে না খাইতে না খাইতে না খাইতে যদি দই দিই, তার 70-90% বডি একদম ফ্যাট ভেঙে যায়, তখন কিন্তু সে আস্তে আস্তে মারা যাওয়া শুরু করবে। আর প্রোটিন 20% প্রোটিন ব্রেকডাউন হলেই কিন্তু তার মেজর অর্গান ড্যামেজ শুরু হয়ে যাবে। আর নিউবর্ন বেবিরা যদি একেবারে খাবার দাবার না খায় 7 থেকে 10 দিন পর মারা যেতে পারে। তাহলে এটা আমাদের স্যাররা একটু জিজ্ঞেস করে, বিশেষ করে কাশেম স্যার যখন আসে, ওনারা এগুলো সিনিয়র, তো এই কেসগুলো ওনারা পায়, ওনারা এগুলো একটু বেশি জিজ্ঞেস করে যে একটা লোক কমপ্লিট পানি খাওয়া দাবার কিচ্ছু না খেয়ে 10 থেকে 12 দিন থাকতে পারে, আর একটা নিউবর্ন বেবি 7 থেকে 10 দিন পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, আর হচ্ছে ফ্যাট কতটুকু মানে ড্যামেজ হয়ে গেলে মারা হয়ে যেতে পারে, একটা স্টারভেশনের কেসে 70-90%, আর প্রোটিন 20% লস। এগুলো আমাদের একটু ডাটা, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এখানে কিছু রিটেনে প্রশ্ন আসে যে একটা লোক যে মারা যাবে না খেয়ে,
সেটা কার ক্ষেত্রে কতদিন পর মারা যাবে সেটা ডিপেন্ড করতেছে কিন্তু কিছু ফ্যাক্টরের উপর। মানে আমি একটু মোটাসুটা, আমি তোমার না খেয়ে থাকলে আরেকজন শুকনা মানুষের চেয়ে আমার হয়তো 2-3-4 দিন 5 দিন বা আর একটু বেশি টাইম আমি পাবো। কিন্তু একটা শুকনা লোক, একটু এইজেড পার্সন, একটু রোগাক্রান্ত পার্সন কিন্তু এরকম সুবিধা পাবে না। এই জন্য বলা হচ্ছে বয়স, মেল না ফিমেল, মেয়েরা একটু দীর্ঘদিন না খেয়ে থাকতে পারে কারণ তাদের বডিতে ফ্যাট বেশি। তারপর হচ্ছে তার কন্ডিশনটা কেমন, বাল্কি নাকি থিন বডি, কোন টেম্পারেচারে সে আসে, খুব বেশি হট ওয়েদারে থাকলে তো ডিহাইড্রেশন বেশি হবে, পানি বেরিয়ে যাবে শরীর থেকে, ফিজিক্যাল এক্সার্টশন কেমন কাজ করতেছে সে সেটার উপর নির্ভর করতেছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার কিছু ফ্যাক্টর কাজ করবে তোমার এই স্টারভেশনে, তে মারা যাবে কি যাবে না। এখন যে ব্রিটেনে প্রশ্নটা আসে যে পোস্টমর্টেম চেঞ্জ কি কি হতে পারে, একটা ক্রনিক স্টারভেশন বা একটা স্টারভেশনের কেজে কি রকম চেঞ্জ আসবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আমাদের আজকের মেইন জানার জায়গা হচ্ছে এটা, যে আসলে একটা স্টারভেশনের কেস যদি আমরা অটোপসি রুমে পাই, অর্থাৎ ডেথ কোনো কেস পাই যে স্টারভেশনের মাধ্যমে না কে স্টেশনে পড়েছিল একটা লাশ পুলিশ এনে দিছে, তুমি বলতে পারো যে এই এই কেসগুলোই তো তুমি যদি ফরেন্সিক এক্সপার্ট হও তোমার লাগবে এগুলা কজ অফ ডেথ বের করার জন্য। তাহলে পোস্টমর্টেম চেঞ্জ কি হয়, তোমাকে তো ওখানে কারণের মধ্যে ও শুকায় গেছে, ওর স্কিন গুলার ড্রাই হয়ে গেছে, ওর চোখ গর্তে ঢুকে গেছে, ওর রিপস গুলো বেরিয়ে আসছে, এগুলো তুমি বললে তো হবে না, এগুলো তো ক্লিনিক্যালি একজন ডাক্তার ট্রিটমেন্টের জন্য দেখবে, তুমি এজ এ ফরেন্সিক এক্সপার্ট ডেড বডিতে তুমি এগুলো দেখবা না। ডেড বডিতে তুমি দেখবা হচ্ছে দীর্ঘদিন এরকম স্টারভেশন থাকলে তার বডির অর্গানগুলোর কি কি চেঞ্জ হয়, এরকম 4-5টা মেজর চেঞ্জ আছে, এই 4-5টা মেজর চেঞ্জ তোমাকে মুখস্থ করতেই হবে, এগুলো না পারলে তুমি ফেল। দিস আর দ্য পোস্টমর্টেম চেঞ্জেস ইন স্টারভেশন, এটা রিটার্ন আসবেই, এটা বাইবে তো তোমাকে জিজ্ঞেস করবোই আমরা যে হোয়াট আর দ্য পোস্টমর্টেম চেঞ্জেস ইন স্টারভেশন। তো কি কি হতে পারে, একটা হচ্ছে রাইগোমোসিস সেটস ইন অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্স আর্লি, তাড়াতাড়ি রাইগোমোটিস অ্যাপিয়ার হবে, তাড়াতাড়ি রাইগোমোটিস চলে যাবে, কারণ তার বডির মাসেলের যে প্রোটিন এগুলো ব্রেকডাউন দ্রুত আগে হয়ে গেছে মরার আগে, তার তো নিউট্রিশনই নাই, চর্বিও নাই। ঠিক আছে, সে তার রাইগোমোটিস আসবে দ্রুত যাবে দ্রুত, এক নম্বর কোয়েশ্চেন, এবং এটা বলতেই হবে রাইগোমোটিস আসবে আগে যাবে আগে, এটা কিন্তু সাদের খুব প্রিয় কোয়েশ্চেন। বাকি যে স্কিন এরকম হবে এগুলো আমাদের আগেও বলবেন, সেগুলো লাগবে না। এরপরে তুমি যেটা মনে রাখবা, হেয়ার ড্রাই থাকবে, লাস্টারলেস, জড়ায় জড়ায় যাবে, ব্রিটল হবে, ধরলে ভেঙে যাবে, আর চুল নখ এগুলো দেখবা ধরলে ভেঙে যাচ্ছে, গুড়া গুড়া হয়ে যাচ্ছে, টানলে উঠে যাচ্ছে। তাহলে এটা হলো সেকেন্ড মনে রাখার মানে আনসার, হেয়ারটা কেমন থাকবে, ড্রাই, লাস্টারলেস, ব্রিটল, এরকম। হার্ট কেমন থাকবে, ভেরি ইম্পর্টেন্ট, হার্টের মধ্যে একটা ব্রাউন এট্রোপি আসবে এবং চেম্বারগুলো এমটি থাকবে, ব্লাড তো নেই, সে তো দীর্ঘদিন না খেয়ে আছে, ব্লাড কোত্থেকে আসবে, মারা গেছে এখন তো ব্লাড বন্ধ। তাহলে ব্রাউন এট্রোপি, ব্রাউন এট্রোপিটা হচ্ছে সার্কুলেটরি ফেইলিওরের কারণে, ব্লাড সাপ্লাই বন্ধ হওয়ার কারণে, প্যাথোলজিতে গিয়ে তোমরা এগুলো পড়বা, হার্টের মধ্যে একটা চেঞ্জ চলে আসে হার্টের মাসলে, দিস আর কল ব্রাউন এট্রোপি। তোমরা জাস্ট এতটুকুই মাথায় রাখো যে স্টারভেশনে হার্টের মধ্যে একটা চেঞ্জ আসে সেটার নাম ব্রাউন এট্রোপি, এটা বললেই হবে, তোমাকে স্যাররা এটার ডিটেলস ফিজিওলজি বা প্যাথোলজি জিজ্ঞেস করবে না। তাহলে এটা হলো 3 নম্বর পয়েন্ট মনে রাখার মতো। এরপরে আরও অনেক আছে, এগুলো রিটেনের জন্য পড়বা, বাট আমরা ইম্পর্টেন্টগুলো যেটা খুবই ইম্পর্টেন্ট, the wall of intestine appear like tissue paper with atrophy of the mucosa, intestine jeta ache intestine hocche eto beshi patla hoye jabe, eto beshi thin hoye jabe, patla hoye jabe intestine er wall, bola hocche tissue paper er moto hoye jabe, tumi jokhon abdomen open korba katba tumi intestine ta ebhabe dhorba mone hobe ekta tissue paper ebhabe tante to chire jacche, pura tissue paper er moto talle je rokom chire jay, tissue paper like appearance of the intestinal wall, দেখবা টানতে তো সিরিজ আছে একদম, টিস্যু পেপার লাইক ইলাস্টিসিটি, টিস্যু পেপার লাইক ইন ওয়াল অফ দা ইনটেস্টাইন। তাহলে এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট ফিচার। তারপর বাউল কন্টেন্ট, মানে বাউল মানে ইনটেস্টাইন, ইনটেস্টাইনের ভিতরে তুমি কি পাবা, দেখবা কিছু পানি আছে,
গ্যাসাস এত বাজে গন্ধ হবে, অফেন্সিভ ওয়াটারি ফ্লুইড এন্ড গ্যাস, আরেকটা ইম্পর্টেন্ট ফিচার। লিভার কেমন থাকবে? লিভার শুকায় যাবে, অ্যাট্রোপি হয়ে যাবে, নেক্রোসিস ডেভেলপ করবে এবং স্প্লিন গুলো শুকায় যাবে, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফিচার। গল ব্লাডার, এটা হচ্ছে স্যাররা না শোনা পর্যন্ত তুমি ফেল করবা, আর আর বলতে থাকবে গল ব্লাডারটা ঠাস করে বলে ফেলতে হবে। গল ব্লাডার ডিউ টু উইথ ইনস্পিসিটেড বাইল, অর্থাৎ গল ব্লাডারটা ফুলা থাকবে গল ব্লাডারের ভিতরে। কেন ফুলা থাকবে? কারণ বাইল জমে থাকবে। প্রশ্ন আসতে পারে হোয়াই, এটা কিন্তু এক নাম্বার কনফার্মেটরি সাইন অফ ক্রনিক স্টারভেশন। সারা যদি বলে যে এতগুলো জিনিস বললা, ফ্যাট বার্ন হইছে এই কারণে স্যার। হ্যাঁ, ফ্যাট বার্ন হইছে, এতক্ষণ ফ্যাট বার্ন হয়ে এনার্জিটা আসছে এই কারণে স্যার বাইলটা জমতেছে বারবার। তুমি খারাপ বলো নাই, গুড, সে ভালোই বলছে। আমরা জানি ডাইজেশনে বাইলটা কি করে, ফ্যাট ডাইজেশন করে। তো ফ্যাটি খাবার তো তোমার শরীরের মধ্যে নাই, খাবার নাই আবার ফ্যাটি খাবার করতে আসবে, ফ্যাট তো খাবারের মধ্যে নাই, খাবারই নাই আবার ফ্যাট করতে আসবে। যেহেতু তোমার বডির ফ্যাট গুলো ভেঙে যাচ্ছে, আবার কোনো ফ্যাট ইনটেক করতেছো না, তাহলে বাইল তো বসে আছে। বাইল কখন কাজ করে? যখন বডিতে তুমি খাবা তখন ফ্যাটি ফুড ডাইজেশনের জন্য বাইলটা সিক্রেশন হয়, না হলে বাইলটা সিক্রেশন হয় না। তো তোমার বডিতে কোনো খাবার নাই, ফ্যাটি ফুড নাই, তো বাইলটা আস্তে আস্তে গলব্লাডারে জমা হয়ে গলব্লাডার ফুলে গেছে, বাইল গুলো জমে আছে, অর্থাৎ বাইল তার কোনো কাজে ইউজ করতে পারে না শরীর। সো বাইল জমে গেছে, ফ্যাটি খাবার নাই, এই জন্য দিস ইজ দ্য কনফার্মেটরি, সিঙ্গেল একটা যদি কনফার্মেটরি সাইন অফ ক্রনিক স্টারভেশন বলে পোস্টমর্টমে যদি বলা যায়, তুমি একটা সাইন বলো যেটা দেখে তুমি প্যাট অফ মানে এটা যে আসলে স্টারভেশনের কারণে মারা গেছে বুঝতে পারবে। স্যার, এক নাম্বার হচ্ছে গলব্লাডার ডিস্টেন্ডেড উইথ বাইল, কেন? কারণ তার ফুড নাই, খাবার নাই, তো ফ্যাট গুলো ডাইজেশন করার জন্য বাইল বেরোতে পারে নাই, বাইল জমে গেছে। ভেরি নাইস, ইউ আর দ্য এক্সিলেন্ট আনসার। যদি বলো আরেকটা সেকেন্ড নাম্বার কজ বলো, সেকেন্ড ফাইন্ডিং বলো, দুইটা নাম্বার একটা ফাইন্ডিং বলো যেটা কারণে তুমি বলবা যেটা আসলে স্টারভেশন এর কেস, বলবা টিস্যু পেপার লাইক অ্যাপিয়ারেন্স অফ দ্য ইন্টেস্টাইনাল ওয়াল, ইন্টেস্টাইনাল ওয়ালটা একদম টিস্যু পেপারের মতো পাতলা হয়ে যাবে। ভেরি গুড। যদি বলো যে তিন নাম্বার আরেকটা বলো, তুমি বলবা যে বাউল কন্টেইন অফেন্সিভ ওয়াটারি ফ্লুইড এন্ড গ্যাস, তুমি যখন বাউলটা কাটবা ইন্টেস্টাইনাল দেখবা এত বাজে গন্ধ, পানি বেরিয়ে যাবে। ভেরি গুড। আরেকটা যদি বলো, তুমি বলবা যে হার্টের মধ্যে ব্রাউন অ্যাট্রোপি পাওয়া যাবে, আর আর এবার হচ্ছে হার্ট লিভার একটু অ্যাট্রোপি থাকবে, স্প্লিন শ্রাঙ্কেন হবে, সুলগুলো ড্রাই হয়ে যাবে, ব্রিটল হবে, এই ব্রিটল কথাটা বলতে হবে, ধরলে ভেঙে যাবে, গুড়া গুড়া হয়ে যাবে, রায়গোমরিস আর্লি আসবে, আর্লি চলে যাবে। রায়গোমরিস তো তুমি খুঁজেও পাবা না, এই রুগী মারা গেছে স্টেশনে 5 দিন হয়ে গেছে, রায়গোমরিস এসে চলে গেছে, রায়গোমরিস বলবে আমি আসিনি, তাহলে কি থেকে যাবে? গল ব্লাডার ডিস্টেন্ডেড থেকে যাবে, টিস্যু পেপার লাইক ওয়াল অফ দ্য ইন্টেস্টাইন থেকে যাবে, অফেন্সিভ ওয়াটারি ফ্লুইড এন্ড গ্যাস কাটলে দেখবে এত বাজে পুরো রুম গন্ধ হয়ে যাবে। ঠিকই হচ্ছে তোমার হার্ট এর ব্রাউন অ্যাট্রোপি থাকবে, তারপরে তুমি লিভার মানে হচ্ছে স্প্লিন দেখবো যে এত কুস্কায় শুকায় একদম মানে কোথা হয়ে গেছে বলো না, চিটা ভাষা এরকম হয়ে যাবে। দিস আর দ্য কনফার্মেটরি সাইন অফ ক্রোনিক স্টারভেশন ইন পোস্টমর্টেম চেঞ্জেস, খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু বারবার বলতেছি কোনগুলো, অনেকগুলো এখানে পয়েন্ট কালো কালো লাইন আছে, আমি কিন্তু পড়ি নাই এগুলো, পরীক্ষায় তোমার রিটার্নের জন্য 5টা মার্ক হলে রিটার্নে ধুমায় লিখবা, ভাইবার জন্য কিন্তু ওই 5-6টা কথা যেগুলো নীল কালারের আছে এগুলো জানতে হবে, এবং এগুলোই না বললে তুমি ফেল। তুমি যতই বলো ও সানকেন আই থাকবে, স্টমাক এই থাকবে, লাংস এটা বলো, জাড়া ফোরেন হবে, তুমি এগুলো কি বলতেছ? তুমি ওই মেইন 5টা হচ্ছে আগে পিক করে বলে ফেলবা। ওকে, এখন আসো, তুমি বলতে পারো যে স্যার এই ক্রনিক স্টারভেশন কি শুধুমাত্র মানুষ ফুডের অভাবের কারণে হয়, নিউট্রিশন অভাবের কারণে হয়, কোনো ডিজিজের কারণে হতে পারে না? এরকম যে কোনো একটা ডিজিজ হয়েছে খাইতে পারতেছে না, যার কারণে সে শুকাইতে 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 মারা গেছে। ইয়েস, দিস আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ডিডি। ডিডি মিনস ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস টার্মটা তোমরা ক্লিনিক্যাল সাইডে যখন ওয়ার্ক করবা প্রায় সময় শুনতে পাবা। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে হলো যে এই একটা রোগের সাথে মিলে এরকম আরো কি কি রোগ আছে, দিস আর কল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তুমি মনে করো একটা রোগী জ্বর নিয়ে আসছে, সর্দি নিয়ে আসছে, কাশি নিয়ে আসছে, তো এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অর ডিডি কি হইতে পারে? তুমি এটার মানে হচ্ছে আচ্ছা তুমি বলো এই জ্বর সর্দি কাশি কি কি রোগের কারণে হয়, তো যেগুলো যেগুলো রোগের কারণে এগুলো হয় এবার তোমার সবগুলোই হচ্ছে এটার ডিডি।
তুমি বলবা জ্বর আছে সর্দি কাশি করোনা ভাইরাস কোভিড 19 এক নম্বর ডিডি আর কি হতে পারে টিউবারকুলোসিস যক্ষ্মা রোগের কারণে হতে পারে আর কি হতে পারে ইনফ্লুয়েঞ্জার কারণে হতে পারে আর এটাও একটা ডিডি আর কি হতে পারে এটা নিউমোনিয়ার কারণে হতে পারে এটা একটা ডিডি এটা কমন কোল্ডের কারণে হতে পারে এটা একটা ডিডি এই যে এই এরকম সিমিলার কিছু লক্ষণ কিছু কিছু রোগীর মধ্যে কমন থাকে তুমি বলতো স্যার তাহলে আপনারা বুঝেন কেমনে পরীক্ষা করি আর প্রত্যেকটা ডিজিজের এক একটা কনফার্মেটরি লক্ষণ থাকে এই যেমন ক্রনিক স্টারভেশন তো ক্রনিক স্টারভেশন বলছে এক নাম্বার কনফার্মেটরি হলো গল ব্লাডার ডিস্টেন্ডে থাকবে যে আর কোনো কিছুতে থাকবে না এটা তুমি প্যাড ওপেন করে দেখলে বুঝবে এটা স্টারভেশন তো এরকম প্রত্যেক ডিজিজের মধ্যে যক্ষ্মা রোগ তুমি টিবি পরীক্ষা করলেই তো পেয়ে যাবো করোনা পিসিআর টেস্ট করলে তো কোভিড টেস্ট পেয়ে যাবা তাহলে কমন কমন কিছু লক্ষণ থাকে এইরকম সিমিলার ডিজিজ গুলোকে বলা হয় ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এটা কিন্তু বাইবার একটা কোয়েশ্চেন অথবা রিটেন এমসিকিউ তে আসে যে ক্রনিক স্টারভেশনে কি হয় যে স্যার ক্রনিক স্টারভেশন মানে অনেক বেশি ওয়েট লস হয় অনেক বেশি ডিহাইড্রেশন হয় একদম শুকিয়ে কেকেক শিয়া হয়ে যায় কাঠ হয়ে যায় স্যার বলবে এরকম স্টারভেশন ছাড়া কি অন্য কোনো রোগ আক্রান্ত হলেও লোকজন হতে পারে ইয়েস এরকম স্যার আর অনেকগুলো ডিজিজের কারণেও মানুষ শুকায় যেতে পারে সেগুলোর নাম কি ম্যালিগন্যান্ট ডিজিজ স্যার ক্যান্সার মাসকুলার এট্রোপি মাংস শুকায় যাওয়ার মতো কিছু ডিজিজ আছে এডিসনস ডিজিজ ডায়াবেটিসে মানুষ শুকায় যায় যক্ষ্মা রোগে শুকায় যায় রক্ত শূন্য পানি চেয়ে শুকায় যায় দীর্ঘদিন ধরে ডায়রিয়া চিকিৎসা নাই শুকায় গিয়ে মারা যায় এরকম সাতটা ডিজিজের মধ্যে তুমি তিন চারটা মনে রাখবা যে স্যার ক্রনিক স্টারভেশনের মতো মানুষ শুকায় যেতে পারে মানুষ ওজন কমে যেতে পারে মানুষ ডিহাইড্রেশন হয়ে যেতে পারে এমনকি মারাও যেতে পারে এরকম স্যার কিছু ডিজিজ আছে এগুলোর নাম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ ক্রনিক স্টারভেশন কি স্যার ক্যান্সার ম্যালিগন্যান্ট ডিজিজ মানে ক্যান্সার তারপর কি স্যার মাসল মাংস মাসল অ্যাট্রোপি অনেকগুলো ডিজিজ আছে মাংস শুকায় যায় আর কি স্যার এডিসনস ডিজিজ স্যার ডায়াবেটিস স্যার যক্ষ্মা রক্ত শূন্যতা দীর্ঘদিন ধরে যদি কারো ডায়রিয়া হতে থাকে ফ্লুইড লস হইতে হইতেই সেই রকম মারা যেতে পারে ওজন টোজন কমে গিয়ে লিভার সিরোসিস কে শুকে যেতে পারে হ্যাঁ লিভার সিরোসিস ইজ এ ম্যালিগন্যান্ট কন্ডিশন শুকে দিয়ে যাবে তারপর হচ্ছে তোমার কার্সিনোমা যে কোনো ক্যান্সার লাং ক্যান্সার স্টমাক ক্যান্সার ব্লাড ক্যান্সার লিউকেমিয়া লাইভ লিম্পোমা হস্কিং লিম্পোমা ঠিক আছে ব্রেস্ট কার্সিনোমা কোলন ক্যান্সার সব ডায়াবেটিস এগুলো ট্রিটমেন্ট এগুলো ট্রিটমেন্ট করলে পরে আস্তে আস্তে ব্যাক করে তো বলা হচ্ছে যারা অবৈধ সন্তান ইললিজিটিমেট চাইল্ড তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ এরকম তারা নেগলিজেন্সের শিকার হয় খাওয়া দেয় না নিউট্রিশন দেয় না দীর্ঘদিন না খাইতে না খাইতে শুকাই যাচ্ছে এরকম চিলড্রেন স্টার্ভ বাই দেয়ার প্যারেন্টস বা তাদের গার্জিয়ানের পক্ষ থেকে না খেয়ে না খেতে না দিয়ে যে সমস্ত বাচ্চারা শুকায় যাচ্ছে এদেরকে বলা হচ্ছে বেবি ফার্মার এই টার্মটা একটু জানলাম বেবি ফার্মার হ্যাঁ যে সমস্ত বাচ্চাদেরকে বাবা মারা উপবাস রাখে খেতে দেয় না অবহেলা করে তারা শুকায় যায় স্টারভেশনের মতো স্টার্ভ বেবির মতো হয়ে যায় তাদেরকে বলা হচ্ছে বেবি ফার্মার ওকে এটার একটা টার্মিনোলজি আছে এটা জানলাম এই হচ্ছে আমাদের স্টারভেশন সম্বন্ধে মোটামুটি কিছু ডিসকাশন কারো কোনো কোয়েশ্চেন থাকলে আসতে পারে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে স্টারভেশনের ডেফিনেশন তারপরে হচ্ছে যে ক্লাসিফিকেশন এরপরে হচ্ছে ক্রনিক স্টারভেশনের ফিচারগুলো ক্রনিক স্টারভেশনের কী কী ফিচার থাকে টেম্পারেচার কেমন থাকে কী কী কারণে স্টারভেশনের ডেথ হতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পোস্ট মডার্ন চেঞ্জেস ইন দ্য স্টারভেশন ইন্টেস্টাইন কেমন থাকে গল ব্লাডার কেমন থাকে হার্ট কেমন থাকে বাকি লিভার এবং স্প্লিন কেমন থাকে ভেরি ইম্পর্টেন্ট কোন কোন কন্ডিশনে এরকম ক্রনিক স্টারভেশনের মতো ফিচার পাওয়া যায় স্যার কিছু ক্যান্সার কিছু ডায়াবেটিস কিছু যক্ষ্মা রোগে পাওয়া যেতে পারে এই এগুলো হচ্ছে আমাদের স্টারভেশনের মোটামুটি পড়া এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমরা একটু 10 মিনিট ব্রেক দিই আমরা এরপরে লাইটেনিং ইলেকট্রোকশনের কারণে যে ডেথগুলো হয় দ্যাট মিনস থার্মাল ইঞ্জুরি ওগুলো একটু টুকটাক আমরা পড়াই দিব ওগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে না বাট কিছু টপিকস আছে যেগুলো তোমাকে ধরবেই ওকে 10 মিনিটস ব্রেক
ওকে ফাইন, আমরা একটু শুরু করি। স্টারভেশন তো আমাদের শেষ হলো, স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছে তো না? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, থার্মাল ডেথ গুলো তোমাদের পরে ফেলছে, আমরা জাস্ট যেহেতু রিলেটেডলি থার্মাল ডেথের একটা পার্ট হলো লাইটেনিং এন্ড ইলেকট্রোকশন, এখান থেকে আমরা টুকটাক একটু আলোচনা করে ওখানে যেতে চাচ্ছি। তোমরা অলরেডি পড়ে ফেলছো যে একটা থার্মাল ডেথে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে হয় হাইপোথার্মিয়া আর একটা হতে পারে হচ্ছে হাইপার থার্মিয়া। হাইপো মানে অলওয়েজ কম, থার্মিয়া মানে টেম্পারেচার, টেম্পারেচার কম, আর একটা হাইপার মিন্স বেশি, থার্মিয়া মিন্স টেম্পারেচার, টেম্পারেচার নর্মালের চেয়ে বেশি। তো হাইপোথার্মিয়াতে আমরা তোমাদেরকে হয়তো পড়ানো হচ্ছে, বলা হচ্ছে যদি টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আসে সেটাকে হাইপোথার্মিয়া বলা হয়। তো এই থার্মাল ডেতে আমরা দুইটা জিনিস জানি, একটা হলো কোল্ড আর একটা হচ্ছে হিট। কোল্ডের কারণে কি কি আঘাত হতে পারে, কি কি ট্রমা হতে পারে, কি কি ডিজিজ হতে পারে, কি কি ইফেক্টস হতে পারে, সেটা রিটার্ন অ্যাপ আসবে বাইবাতে আমরা জিজ্ঞেস করব হোয়াট আর দি ইফেক্টস অফ কোল্ড। তো একটা তুমি বলতে পারছো কোল্ড থেকেও আবার ইফেক্ট হয় কিনা, ইঞ্জুরি হয় কিনা। অবভিয়াসলি তোমার দেশে ওরকম হয়তো ঠান্ডা পড়তেছে না দেখে তুমি বুঝতেছো না। যে সমস্ত বরফাচ্ছন্ন কান্ট্রি আছে এই সমস্ত দেশে দেখা যায় স্নোফল হয়, বৃষ্টি বৃষ্টির মতো করে বরফ পড়ে। এদের অনেক বছর দেখা যায় ওরা এলাকাটাতে বরফ দিয়ে ঢাকা থাকে, এরকম স্নোফলের এরিয়াগুলোতে দেখা যায় তোমার অনেক ভারী ভারী কাপড় চোপড় পরে তাদেরকে বের হতে হয়, অফিস আদালত সব করে, গাড়ি পর্যন্ত চলতে পারে না, মাসের পর মাস রাস্তা বন্ধ হয়ে যায়। আবার এমন কিছু ভেহিকল আছে যেগুলোর বরফের উপর দিয়ে চলে। এই সমস্ত দেশে কিন্তু এই কোল্ড এর ইফেক্টটা অনেক বেশি, প্রপার যদি প্রোটেকশন নেওয়া না হয় তাহলে এই ইফেক্ট গুলো দেখা যায়। লোকাল ইফেক্ট কি হতে পারে, ব্লেঞ্চিং হয়ে, পেলনেস হয়ে, তারপরে প্রথমে হচ্ছে স্কিনটা সাদা হয়ে যাবে, সাদা হওয়ার পরে আস্তে আস্তে স্কিনটা লাল হবে, ফুলে যাবে, এরপরে গিয়ে কোষা পড়ে ঠোসা পড়বে, ব্লিস্টার ফর্মেশন হবে, এরপরে কি হবে, এরপর আস্তে আস্তে পাগুলো ফেটে যাবে, এটা পচে যাবে, এগুলোকে বলা হয় ফ্রস্ট বাইট, ট্রান্সফুট, ইমার্শন ফুট। এই তিনটাকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে আসে, হোয়াট আর দি ইফেক্টস অফ কোল্ড। তাহলে কোল্ডের ইফেক্টের মধ্যে ফ্রস্ট বাইট, ট্রান্সফুট, ইমার্শন ফুট এই জিনিসগুলো আছে। তো এর মধ্যে ট্রান্সফুট কি, ইমার্শন ফুট কি, আশা করি এগুলো তোমাদেরকে বলা হয়েছে, এগুলো আমরা তোমাদেরকে যাচ্ছি না। এরপরে এগুলো পরীক্ষা আসে, এরপর হচ্ছে ফ্রস্ট বাইট, এটা কি, এটাও সারা পরীক্ষা জিজ্ঞেস করে, আশা করি তোমরা এগুলো পড়ছো, ঠিক আছে। এরপরে আসবে হচ্ছে জেনারেল ইফেক্ট, এগুলো গেছে লোকাল ইফেক্ট, এখন আসবে জেনারেলি পুরা বডিতে কোল্ডের কি ইফেক্ট হয়, এগুলো খুব বেশি আসে না। তারপর হচ্ছে এগুলো কিছু কন্ডিশন আছে, এগুলো আমরা হয়তো পড়ে ফেলছো তোমরা। এখন আসো হিট, হিটের মধ্যে কি কি ইফেক্টস আছে, হিটের মধ্যে তিনটি ইফেক্টস আছে, এটা আবার এমসিকিউর কোয়েশ্চন এবং এগুলো শর্ট নোট আসে। হিট ক্র্যাম হতে পারে, হিট প্রস্ট্রেশন হতে পারে, হিট হাইপার পাইরেক্সিয়া হতে পারে, প্রত্যেকটার আবার বিভিন্ন নাম আছে, এগুলো কিন্তু সাদের প্রিয় কোয়েশ্চন। হিট ক্র্যামের আরেকটা নাম মাইনার্স ক্র্যাম, হিট মাইনার্স ক্র্যাম্পের আরেকটা নাম স্টকার্স ক্র্যাম, আর একটা নাম ফায়ারম্যানস ক্র্যাম, ঠিক আছে। বিশেষ করে যারা খনিতে কাজ করে, গরম হিট এরিয়াতে কাজ করে, আগুন নিয়ে যারা কাজ করে, ফ্যাক্টরিতে যারা কাজ করে, অনেক বেশি হিট প্রোডাকশন পারমাণবিক চুল্লিতে যারা কাজ করে, এইরকম এদের ক্ষেত্রে ইঞ্জুরিগুলো বেশি হয়। বিশেষ করে যারা পারমাণবিক শক্তিধর কান্ট্রি লাইক আমেরিকা, কোরিয়া, চায়না, রাশিয়া, জাপান, ইরান, এদের মতো কান্ট্রিগুলোতে এই জিনিসগুলো, এই ইঞ্জুরিগুলো বেশি আসে। তো এগুলোর ইফেক্ট কি, কি কি ফিচার পাওয়া যায়, এগুলো আমাদের কিন্তু ইয়াতে শর্ট নোট আকারে পরীক্ষা আসে, এগুলো জানতে হবে। এরপর আছে হিট এক্সোশন, হিট কলাপস, হিট সিনকপ,
হিট প্রস্ট্রেশন, এগুলোও হচ্ছে আমাদের কিছু টার্মিনোলজি। এগুলাতে কি কি ফিচার পাওয়া যায়, কি কি সাইন সিমটম পাওয়া যায়, এগুলা সারা কিন্তু জিজ্ঞেস করে। হিট হাইপারপাইরেক্সিয়া যেটার আরেকটা হিট স্ট্রোক, এটা কিন্তু শর্ট নোট আকারে প্রায় সময় রিটার্ন আসে যে কতটুক ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গেলে হিট স্ট্রোক হওয়ার চান্স থাকে। তোমরা দেখতে পাচ্ছ 41.5 ডিগ্রি সেন্টিগ্রেড যদি পার হয়ে যায় তখন হিট স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকে। এই জন্য অনেক যখন বেশি গরমকাল পড়ে, বেশি গরম পড়ে, আমরা বলি যে আপনারা বের হবেন না, বের হলেও ওরকম বেশি রোদে থাকবেন না, বেশি বেশি ফ্লুইড ইনটেক করবেন, বেশি বেশি পানি খাবেন, বেশি বেশি ফ্লুইড নেবেন। কেন? ওই যে হিট স্ট্রোক হয়ে যেতে পারে, ডিহাইড্রেশনের কাজ। এই জন্য এই যে সান স্ট্রোক বা হিট স্ট্রোক এগুলো হচ্ছে একই টার্মিনোলজি। কি কি ধরনের হিট স্ট্রোক আছে? দুই ধরনের আছে। এরপরে বলা হচ্ছে যে কি কি ফিচার আছে, এগুলো তোমরা জানবা। এরপর আমরা এখানে হিট গেল, কোল্ড গেল, থার্মাল ইঞ্জুরির মধ্যে আরেকটা টপিক তোমাদের হয়তো পড়ানো হয়েছে, এটা বার্ন। বার্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো বার্নের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালকুলেশন অফ বডি সার্ফেস এরিয়া অফ বার্ন। এটা রিটার্নে আসবেই, এটা তোমাকে ভাই বাতাও ধরবে। হোয়াট ইজ রুল অফ নাইন? তুমি বলবা স্যার একটা বার্নের কেস আসলে সবচেয়ে কমন যে হিসাবটা করি ক্যালকুলেশনে, সেটা হলো রুল অফ নাইন। এটা ওয়ালেস নামে একজন সায়েন্টিস্ট এটা বের করছে। তো রুল অফ নাইন মানে কতটুকু? রুল অফ নাইন মানে যে 9% কোথায় 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 কোথায়, আর 1% এক্সটার্নাল জেনিটাল। এই যে এখানে ছবিতে দেওয়া আছে, ফ্রন্ট অফ দ্য চেস্ট 9, হেড এবং মাউথ 9, একটা হাত 9 আর একটা হাত 9, একটা পায়ের সামনের অংশ 9, পিছনের অংশ 9, অর্থাৎ একটা পা 18, চেস্টের সামনে 9, পিছনে 9, অ্যাবডোমেনের সামনে 9, পিছনে 9। বোঝা গেছে? এটা আমার মনে হয় তোমরা এগুলো পড়ছো, রুল অফ নাইন। আরো কোয়েশ্চেন আছে? তাহলে রুল অফ এগুলো তোমরা পারবা ছবি দেখি। এই এভাবে আমরা বার্ন কত পার্সেন্ট হয়েছে সেটা ক্যালকুলেশন করে থাকি, এটা আশা করি তোমরা জানো। এটা কেন লাগে স্যার? এটা ফর ট্রিটমেন্ট পারপাস। এরপর হচ্ছে এটা ইম্পর্টেন্ট, আমরা প্রায় সময় তোমাকে জিজ্ঞেস করব যে বার্নে কেন ডেথ হয়। এক নাম্বার হাইপোভলেমিক শক, কারণ বার্ন হলে স্কিন লস হয়। স্কিন যখন পুড়ে যায় তখন বডি থেকে ফ্লুইড লস হয়, ফ্লুইড লস হলে কি হবে? হাইপোভলেমিয়া হবে, তখন শকে যাবে, সিভিয়ার পেইন হবে, নিউরোজেনিক শক হবে, সার্কুলেটরি কলাপস হবে, ইনহেলেশন অফ দ্য স্মোক হয়ে মারা যাবে, ইনফেকশন হয়ে সেপসিস হয়ে মারা যাবে। এই কজেস অফ ডেথ অফ ইন বার্ন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার বিভিন্ন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইমব্যালেন্স, ফ্যাট এম্বোলিজম এগুলো আসতেছে, এগুলো পরে। এবং বার্নের মধ্যে একটা আলসার হয় সেটার নাম কি? মার্জোলিন আলসার। এটা কিন্তু আমরা ভাইভাতে জিজ্ঞেস করি, নিচে লেখা আছে মার্জোলিন আলসার, হোয়াট ইজ মার। এরপরে এই যখন একটা পেশেন্ট যখন তুমি অটোপসি টেবিলে দেখবা যে বার্ন হয়ে আসছে, তুমি দূর থেকে দেখে বুঝে ফেলবা কিভাবে, স্যার তার একটা অ্যাপিয়ারেন্স আছে সেটা ফাজিলিস্টিক অ্যাপিয়ারেন্স বা বক্সিং অ্যাটিচিউড বা ফেন্সিং অ্যাটিচিউড বা ডিফেন্স অ্যাটিচিউড। এই অ্যাটিচিউড দেখে, এই অ্যাপিয়ারেন্স দেখে ফাজিলিস্টিক অ্যাটিচিউড বা বক্সিং অ্যাটিচিউড বা ফেন্সিং অ্যাটিচিউড বা ডিফেন্স অ্যাটিচিউড দেখে স্যার আমরা বুঝবো এটা কিরকম থাকে। এগুলো তোমরা আশা করি পড়ছো, হিট রাপচার এগুলো খুব ইম্পর্টেন্ট না। এরপরে যেটা আসবে সেটা হলো হিট হ্যামাটোমা বলে কিছু কথা আছে, আশা করি এগুলো তোমরা পড়ছো। এই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মহিবুল্লাহ স্যার জিজ্ঞেস করে দেখে আমি আলাদা করে লিখে রাখছিলাম, দ্য প্রেজেন্স অফ কার্বন পার্টিকেলস ইন দ্য টার্মিনাল ব্রঙ্কিওল অন হিস্টোলজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড অ্যান এলিভেটেড কার্বন মনোঅক্সাইড সিচুয়েশন টুগেদার আর অ্যাবসলিউট প্রুফ দ্যাট দ্য ভিকটিম ওয়াজ অ্যালাইভ অ্যান্ড দ্য ফায়ার অকার্ড। এই প্রশ্নটা আমাদের মহিবুল্লাহ স্যার যেভাবে করে থাকেন বা আমাদের ফরেন্সিক এক্সপার্টরা যেভাবে করেন, স্যাররা বলতেছে আচ্ছা তোমার কাছে একটা পোড়া রুগী আসলো অটোপসি টেবিলে, এখন তুমি কিভাবে বুঝবে এটা কি হোমিসাইড নাকি সুইসাইড নাকি এটা এক্সিডেন্টাল কেস, এটা হোমিসাইড নাকি এক্সিডেন্টাল কেস বা হোমিসাইড কেন বলেন? বিষয়টা কি এরকম হতে পারে না যে আমি একজনকে হত্যা করলাম, হত্যা করার পরে আমি তাকে
একটা তার বাড়িতে রেখে আসলাম অথবা একটা জায়গায় রেখে আসলাম, রাখার পরে ওই ভাই আমি আগুন জ্বালাই দিলাম। তো মানুষজন দেখলো রাতের বেলা আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, সবাই আসলা পানি নিবাইলো, পানি নিবাই দেখতেছে ওখানে একটা বার্ন হয়ে কালো হয়ে ডেড বডি পড়ে আছে। তো সবাই ভাবছে এই বাড়ির হয়তো ভদ্রলোক ঘুমাইছিল, আগুন লেগে মরে গেছে। তাহলে কি তুমি বেঁচে গেলা না? হোমিসাইড করলা, বাট তুমি বেঁচে গেলা? ইয়েস, বেঁচে গেলা। এটা কিন্তু একটা কেস। আরেকটা হতে পারে আসলেই ওরা ঘুমাইছিল, হঠাৎ করে গ্যাস লিক হয়ে আগুন ধরছে, অথবা ইলেকট্রিক শকে গেলে আগুন ধরছে, আগুনে পুড়ে মারা গেছে, বুঝতে পারে নাই, এরকম কেস অহরহ। দুইটাই হতে পারে। প্রশ্ন আসতে পারে, অ্যাজ এ ফরেন্সিক এক্সপার্ট তুমি কিভাবে অটোপসি করে বুঝবা যে ওইটা হোমিসাইড আর এটা অ্যাক্সিডেন্ট? তার আনসার হচ্ছে এটা, যে স্যার আমি বুঝবো কি, যদি এই ভদ্রলোককে আমি হত্যা করে আগুনের মধ্যে ফেলে দিই, তার মানে সে আগুনে পড়তেছে, তখন ডেথ, ঠিক না? তখন তাহলে তো তখন সে শ্বাস নেয় না, যেহেতু সে ডেথ শ্বাস নিচ্ছে না, এমনি পড়তেছে, তাহলে কি তার ব্রঙ্কিও লাংস যদি ওপেন করি স্যার, তার যে ব্রঙ্কিওলগুলো আছে লাংসের, অ্যালভিওলাইগুলো আছে, এখানে কি কোনো কার্বন মনোক্সাইড ঢুকবে? যে ধোঁয়া ধোঁয়া যেটা উঠবে বার্নের কারণে, যে স্মোকটা হবে, এই স্মোকের মধ্যে যে কার্বন মনোক্সাইড আছে সেটা কি তোমার লাংসের মধ্যে ঢুকবে? ঢুকবে না। তাহলে স্যার আমি কি করব, আমি তার চেস্ট ওপেন করব, চেস্ট ওপেন করার পর তার লাংস ওপেন করব, লাংসের অ্যালভিওলাই থেকে ব্রঙ্কিওল পর্যন্ত আমি ওপেন করব, ব্রঙ্কিওলের মধ্যে আমি দেখব কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন আছে কিনা, কেমন, দেখতেছি কার্বন পার্টিকেলও নাই, কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন ওরকম নাই, তার মানে সে ওখানে ইনহেলেশন হয় নাই, সে আগুনে পুরো অবস্থায় শ্বাস নেয় নাই। কিন্তু আমি যদি ওই ভদ্রলোক অ্যাক্সিডেন্টালি ঘুমাইছিল, সে তো জীবিত ছিল, আগুনে পুড়তে পুড়তে ধোঁয়া খাইতে খাইতে মরছে, তাহলে আমি তার লাংস ওপেন করলে ব্রঙ্কিওল গুলাতে দেখবো কার্বন পার্টিকেল আছে, কালো 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 দেখবো কার্বন পার্টিকেল জমে আছে, এবং দেখবো কার্বন মনোক্সাইডের মতো বিভিন্ন ধরনের ইনহেলেশন গ্যাস পাবো, তখন বুঝবো স্যার সে আসলে ওই বাসায় ছিল, আস্তে আস্তে পুরে পুরে মারা গেছে। তাহলে এটা একটা বিশাল প্রুফ সাইন যে তুমি একজন এক্সপার্ট, একটা কেসকে কোথায় নিয়ে যেতে পারো, এটা পারা যাবে ইনশাল্লাহ স্যার। বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। তাহলে এই জিনিসটা আমি তোমাদের বলে দিলাম যে একটা জীবিত লোক যদি অ্যাক্সিডেন্টালি পুরে পুরে মরে যায় শ্বাস নিতে নিতে, সেটার জন্য কার্বন পার্টিকেল তার লাংসে পাওয়া যাবে, ব্রঙ্কিওলে কার্বন মনোক্সাইডের মধ্যে আদার স্মোকিং গ্যাস পাওয়া যাবে, দ্যাট ইজ দ্য প্রুফ সাইন। আর যদি সে আগেই তুমি মেরে ফেলে দাও শ্বাস না নেয়, এগুলো পাওয়া যাবে না, এটা পারলে তোমাকে কোলে নিতে হবে স্যার। মার্শাল, অ্যান্টিমর্টেম বার্ন এবং পোস্টমর্টেম বার্ন, ঠিক আছে, জীবিত থাকা অবস্থায় যে পড়লে যেরকম চেঞ্জ আসবে, আর যদি তুমি মৃত্যু হওয়ার পরে তোমাকে আগুনে ফেলে দিয়ে পুরাই ফেলি, সেটার এক ধরনের চেঞ্জ আসবে। এটা কিন্তু মুসুদ্দি স্যারের প্রিয় কোয়েশ্চন, রিটার্ন আসে একটু পড়বা। অ্যান্টিমর্টেম বার্ন এবং পোস্টমর্টেম বার্নের ডিফারেন্স ভেরি ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইন অফ রেডনেস এবং ভাইটাল রিয়াকশন, এই দুটো জিনিস তোমাকে বলতেই হবে। লাইন অফ রেডনেস অ্যান্ড ভাইটাল রিয়াকশন, এই দুটো বলতে পারলে তুমি পাস। মার্জলিন আলসার, এটা আমরা বলছি কোথায় পাওয়া যায়, এটা আমরা বলছি বার্নে পাওয়া যায়। এবার আসো কাশেম স্যার বলবে, আচ্ছা একটা তুমি যে ক্যালকুলেশন করছো 9% 9% রুল অফ 9, এটা কেন করছো স্যার? ডিউ টু ম্যানেজমেন্ট অফ দ্য বার্ন। স্যার বলবে এই যে ম্যানেজমেন্ট বললা, ট্রিটমেন্ট বললা, এটা কি স্যার? এটা আমরা বিশেষ করে এই ক্যালকুলেশনটা করবো তাকে কতটুকু ফ্লুইড দিব, কারণ তার তো স্যার বার্ন হওয়ার কারণে স্কিন লস হয়েছে, স্কিন লস হলে স্যার তার ফ্লুইড লস হবে, ফ্লুইড লস হলে স্যার ভলোমিক শক হবে, হাইপোভলোমিক শক হলে তো ইমিডিয়েট ডেথ হয়ে যাবে, এই জন্য স্যার এক নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে তাকে ফ্লুইড দিতে হবে। এই ফ্লুইড দেওয়ার জন্য স্যার আমরা একটা ক্যালকুলেশন করি, সেটা কি ওয়েট ইন কেজি ইনটু পার্সেন্ট অফ বার্ন ডিভাইডেড বাই 4। এই সূত্রটাতে আমরা ফেলানোর জন্য, ক্যালকুলেশনের জন্য স্যার এই রুল অফ 9টা ক্যালকুলেশন করি, ওয়েট ইন কেজি ইনটু পার্সেন্ট অফ বার্ন, কতটুকু এরিয়া বার্ন হয়েছে 9% 9% হিসাব করে ডিভাইডেড বাই 4, 4 দিয়ে ভাগ করো। মনে করো তোমার ওজন 60 কেজি, তাহলে 60 ইন্টু, মনে করো 20% পুড়ে গেছো, তাহলে 60 ইন্টু 20 ডিভাইডেড বাই 4, তাহলে 60 ইন্টু 20 মানে 1220 sorry 1200 4 দিয়ে ভাগ করলো কত 300, তাহলে তোমাকে আমি ফ্লুইড দেবো 300 ml।
এইভাবে আমরা ফ্রি ডে ম্যানেজমেন্ট করি। জাস্ট তুমি ইকুয়েশনটা মনে রাখো, ওয়েট ইন কেজি ইনটু পার্সেন্ট অফ বার্ন ডিভাইড বাই ফোর, এই জন্য আমরা ক্যালকুলেশনটা। এরপরে স্কেল হচ্ছে একটা ওয়েট বার্ন, স্কেলের সাথে বার্নের যে ডিফারেন্স এটা প্রায় সময় রিটার্ন আসবে, এটা না পারলে পরীক্ষায় পাস হবে না। এখন আসো আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট, থার্মাল ইঞ্জুরির মধ্যে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জুরি। এই ইলেকট্রিক্যাল ইঞ্জুরি থেকে পরীক্ষায় শুধুমাত্র একটা কোয়েশ্চন থেকে দুইটা কোয়েশ্চনের বেশি আসে না। তো এখানে কি আছে আমরা একটু দেখি। ইলেকট্রিক্যাল ইঞ্জুরির মধ্যে বলা হচ্ছে দ্য ইঞ্জুরি ইজ কজড বাই কন্ট্যাক্ট উইথ ইলেকট্রিক্যাল কন্ডাক্টরস। তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জুরি, ইলেকট্রিক শক মানুষ কিভাবে খায়, যখন আমরা কোনো ইলেকট্রিক্যাল কন্ডাক্টর বা পোর্টে হাত লাগাই দিই অবচেতন মনে, সাডেনলি অ্যাক্সিডেন্টালি হঠাৎ করে একটা বাচ্চা ঘামঘুড়ি দিতে দিতে গিয়ে একটা প্লাগ ধরে ফেলছে। শক, তুমি একজন মেকানিক, তুমি ইঞ্জিনিয়ার, তুমি কাজ করতেছো, হঠাৎ করে তুমি মানে উইদাউট এনি প্রোটেকশন তুমি ফিউজটা ধরে ফেলছো, শক। ইলেকট্রিক্যাল ইঞ্জুরিগুলো এইরকম ইলেকট্রিক্যাল কন্ডাক্টরগুলো হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি ধরার কারণে হয়। সেটা ডিপেন্ড করতেছে ইলেকট্রিক্যাল ইঞ্জুরি কি ধরনের কারেন্ট তুমি, কাইন্ড অফ কারেন্ট তুমি অ্যাক্সিডেন্টের জন্য তোমার শরীরে ঢুকতেছে, সেই কারেন্টের অ্যামাউন্ট কেমন। মাঝে মাঝে আমরা দেখতে পাই ঠাস করে একটু শক দিয়ে আমাদের ছেড়ে দিচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এত জোরে ধাক্কা দিচ্ছে, মাঝে মাঝে একদম টোটালি ধরে রাখতেছে, সম্পূর্ণ ব্লাড চুষে নেওয়ার পরে ধাক্কা দিচ্ছে। কোন পাথওয়ে দিয়ে কারেন্ট আসতেছে, এসি নাকি ডিসি কারেন্ট, কতক্ষণ ধরে তোমাকে এই শকের মধ্যে রাখছি, এইরকম বিষয়ের উপর ডিপেন্ড করে বলা হচ্ছে, চারটা পয়েন্টের উপর ডিপেন্ড করে বলা হচ্ছে তোমার কেমন ইঞ্জুরি হবে সেটা পাওয়া যাবে। ইলেকট্রিক্যাল ইঞ্জুরি ডিপেন্ডস অন কাইন্ড অফ কারেন্ট, অ্যামাউন্ট অফ কারেন্ট, ডিউরেশন অফ কারেন্ট ফ্লো। ইলেকট্রিক্যাল ইঞ্জুরি বলতে তিনটা জিনিস হতে পারে, ফ্যাটাল ইলেকট্রোকোশন একবারে ডেথ হয়ে যেতে পারে, ইলেকট্রিক শকে, ইলেকট্রিক বার্ন খায়ে শকে গিয়ে মারা যেতে পারে, অথবা শুধুমাত্র একটু পুড়ে যাইতে পারে, একটা হাত লাগছে আঙ্গুলটা পুড়ে গেছে, পেটে লাগছে পেট পুড়ে গেছে, এইরকম বিষয়গুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জুরিতে হতে পারে। একটা টপিকস আছে যেটা আসবে 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 রিটেনে এমসিকিউতে শর্ট নোটে, জুলবান। জুলবান হচ্ছে স্পেসিফিক এন্ড ডায়াগনোস্টিক কন্ট্যাক্ট উইথ ইলেকট্রিসিটি। যখনই দেখবা তুমি জুলবান নামে কোনো পেশেন্ট আছে, জুলবানের একটা পেশেন্ট প্রমাণ করে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, তাহলে জোল বার্নের কেসগুলো যখন ইলেকট্রিক যে বার্ন হয়েছে, তুমি যদি পোস্টমর্টমের ওখানে খুঁজতে যাও, তুমি প্রথমে খুঁজবে যে কোন এন্ট্রি দিয়ে ইলেকট্রিক কারেন্টটা ঢুকছে, এই এন্ট্রি পয়েন্টের মধ্যে তুমি কিছু চেঞ্জ পাবা। নর্মাল একটা আগুনে পোড়া, নর্মাল একটা হিটে পোড়া আর একটা ইলেকট্রিক বার্নের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যেই এন্ট্রি দিয়ে মনে করো হাত দিয়ে দোষ, তাহলে হাত দিয়ে কারেন্টটা এন্ট্রি হয়েছে, দেখবা এই জায়গায় কিছু চেঞ্জ পাওয়া যাবে। এখানকার বার্নটা এক ধরনের, বিভিন্ন ফিচার পাওয়া যাবে এখানে, একটু পরে আমরা সেগুলো বলতেছি। এই যে এন্ট্রি পয়েন্ট অফ দ্য কারেন্ট সেটাকে বলা হচ্ছে জুলবার্ন, দিস ইজ দ্য প্রুফ সাইন অফ এন্ট্রি পয়েন্ট। তাহলে যদি প্রশ্ন করা হয় জুলবার্নের ইম্পর্টেন্স কি, জুলবার্ন ইজ দ্য সাইন অফ এন্ট্রি অফ দ্য কারেন্ট, ইট ইজ দ্য ডায়াগনোস্টিক ফিচার, স্পেসিফিক ফিচার। স্যারা বলবো যে ইলেকট্রিক কারেন্টের শককে একটা বেশি আসলে তুমি আর কি সাইন দেখবো, স্যার আমি জুলবার্নের, জুলবার্নের যে ফিচার সেগুলো দেখব, জুলবার্ন আছে কিনা আমি দেখব। ভেরি নাইস, দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ দ্য ইলেকট্রিক কারেন্ট। কিরকম হবে স্যার বলবে, এখানে কিরকম তুমি বুঝবে কেমন এটা জুলবার্নের ফিচার কি, দ্য মার্কস আর রাউন্ড অর ওভাল শেপ মার্কিং থাকবে, তারপর হচ্ছে শ্যালো ক্রেটার্স থাকবে, এক থেকে তিন সেন্টিমিটারের ডায়ামিটার হবে, স্কিন রিস পাওয়া যাবে, এরকম একটা বার্ন পাওয়া যাবে। তাহলে যেখানে ইলেকট্রিক শক খাবে ওই এন্ট্রি পয়েন্টে দেখা যাবে একটু গোল করে লাল হয়ে আছে, অথবা একটু ডার্ক হয়ে আছে, একটু শ্যালো গর্ত হয়ে আছে, এক থেকে তিন সেন্টিমিটার বেশি ডায়ামিটার হবে না, একটু স্কিনগুলো রিচ হয়ে কানা মানে এরিয়াটা ফুলে যাবে, এই জিনিসগুলো দেখে বুঝবো দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ ইলেকট্রিক কারেন্ট। এবং সেটা কোথায় পাওয়া যায়, বিশেষ করে হাতের মধ্যে বেশি পাওয়া যায়, কারণ আমরা হাত দিয়ে তো বেশি কাজ করি, হাত দিয়ে আসলে তার ধরে ফেলি, প্লাগ ধরে ফেলি, পোর্টে দিয়ে দিই, এই জন্য হাতের মধ্যে এটা খুব স্পষ্ট বোঝা যায়, এই জুলবার্নের ফিচারগুলো বেশি বোঝা যায় তোমার হাতে।
তাহলে জোলবান কি, এটার ফিচার কি, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ জোলবান পারা যাবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি আমাদের স্যাররা সবাই ধরবে। এবারে শো কজেস অফ ডেথ ইন ইলেকট্রোশন, এটা লাগবে, এটা রিটার্ন আসবে, বাইবাদ আমরা ধরবো। এক নম্বর কজ হচ্ছে রেসপিরেটরি অ্যারেস্ট, কেন কারেন্টের সাথে সাথে প্যারালাইস অফ দ্য মাসল হয়, সাথে সাথে চেস্টের যে রেসপিরেটরি মাসলগুলো আছে মুভমেন্টগুলো কমে যাবে, সাথে সাথে অ্যারেস্ট অফ দ্য রেসপিরেশন হয়ে মারা যাবে। নাম্বার টু যেটা শুনতেই চাই আমরা, ভেন্টিকুলার ফিব্রিলেশন। তো রেসপিরেটরি অ্যারেস্ট আসলে খুব বেশি পাওয়া যায় না যেখান তো মারা না গেলে, কিন্তু মনে করো তোমার কাছে একটা রুগী আসছে ইমার্জেন্সি মেডিকেল অফিসে, তুমি বলতেছে উনি শককে আসছে ইলেকট্রিক কারেন্টে ধাক্কা দিছে, প্রথমে তুমি কি করবা, একটা মাত্র কাজ করবা, সেটার নাম হলো ইসিজি। একটা ইসিজি করবা, একটা ব্লাড টেস্ট করবা। ইসিজি করবা কেন, কারণ ইসিজি মিডিয়েট করা যায়, এবং ইসিজি করবা এই জন্য যে ভেন্টিকুলার ফিব্রিলেশনটা কিন্তু ইসিজিতে বোঝা যায়। ভেন্টিকুলার ফিব্রিলেশন মানে হচ্ছে হার্টের পাম্প বেড়ে যাবে, হার্টের রুগী বলবে যে আমার বুক ব্যথা করতেছে, বুক ব্যথা করতেছে, খাইছে ইলেকট্রিক শক বলতেছে বুক ব্যথা করতেছে, তার মানে এরিদমিয়া হচ্ছে, ফিব্রিলেশন হচ্ছে, ভেন্টিকুলার ফিব্রিলেশন। সাথে সাথে একটু ইসিজি করবা, এটাও তোমাদের আত্মীয় স্বজন নিজের জন্যই খুব ইম্পর্টেন্ট এই ট্রিটমেন্টটা। সাথে সাথে একটু ইসিজি করবা, যে রুগী বলবো বুক ব্যথা হচ্ছে, ঘাম দিচ্ছে, বমি বমি লাগতেছে, সাথে সাথে শ্বাসকষ্ট হচ্ছে, সাথে সাথে একটু ইসিজি করবা, ইসিজি করে দেখবা কোনো এরিদমিয়া আছে কিনা, ফিব্রিলেটারি ওয়েভ আছে কিনা, ডাক্তাররা বুঝে, তোমরা বুঝবে আস্তে আস্তে। যখনই আমি দেখবো এখানে এরিদমিয়া আছে, ভেন্টিকুলার ফিব্রিলেশন পাওয়া যাচ্ছে ইসিজিতে, সাথে সাথে ওকে সিসিইউতে ভর্তি করে আমরা কার্ডিওজেনিক শক দিয়ে হার্টের পাম্প কমাইতে হবে, ডিসি শক দিতে হবে, না হলে রুগী কিন্তু সাডেন ডেথ হয়ে যাবে, রুগী কারেন্টে যত মারে নাই এরিদমিয়াই মেরে ফেলবে। সো ইলেকট্রিক ইলেকট্রোকোশনের এক নাম্বার কজ অফ ডেথ বললে ভেন্টিকুলার ফিব্রিলেশন কিন্তু বলতে হবে, এবং ভেন্টিকুলার ফিব্রিলেশন ম্যানেজ না করলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যাবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে তোমার লাইফে তোমার কোনো পেশেন্ট সামনে থেকে যদি পাওয়া যায়, যদি সে ইলেকট্রিক ধাক্কা খাওয়ার পরে বলে বুক ব্যথা করতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ঘাম দিচ্ছে, পালপিটেশন হচ্ছে, বুক দর্ব করতেছে, সাথে সাথে সিজি করে অ্যারিথমিয়া আছে কিনা, ফিব্রিলেটারি ওয়েভ আছে কিনা দেখবা, অ্যান্ড থাকলে সাথে সাথে সিসি হতে নেবা, নাহলে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। ইজ ইট ক্লিয়ার? দেন কি করবা, এবার আরো কি কি কারণে ইলেকট্রোকোশনে মারা যেতে পারে, মাসেল প্যারালাইস হয়, সার্কুলেটরি কলাপস হয়, ইনফেকশন হয়, এগুলো আমরা বলতে পারি। বাট এই ভেন্টিকুলার ফিব্রিলেশনের ম্যানেজমেন্টটা করা যায় দেখে, এটাই আমরা আগে দেখব। ক্লিয়ার? এখন আসো লাইটেনবার্গ ফ্লাওয়ারস বা আরবরস, আরবরিসেন অথবা ফিলিগ্রি বার্নস। এই যে লাইটেনবার্গ ফ্লাওয়ার, এই লাইটেনবার্গ ফ্লাওয়ারস অথবা আরবরিসেন অথবা ফিলিগ্রি বার্ন, এই তিনটা টার্মই তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা লাইটেনিং এর, আমরা এতক্ষণ বলছি ইলেকট্রিক শক বা ইলেকট্রোকশনের ইঞ্জুরি, এখন যেটা বলতেছি সেটা হলো লাইটেনিং এর ইঞ্জুরি। লাইটেনিং বলতে সেটা অনেক বেশি হিটের কারণে হতে পারে, অনেক বেশি লাইটের কারণে হতে পারে, অনেক বেশি যারা কোনো ফ্যাক্টরিতে কাজ করে ওখানে লাইটিং ফ্যাক্টরিতে হতে পারে, অনেক বেশি মনে করো যে প্রচন্ড রোদে কাজ করতেছে সেখানে হতে পারে, অথবা মনে করো যে অনেক বেশি হাই ভোল্টেজের কোনো ফার্মে সে কাজ করতেছে, এরকম হিট, লাইট থেকে যে হিট হয় এরকম কারণেও বার্ন হয়ে মারা যেতে পারে। এই বার্নগুলোকে বলা হয় লাইটেনবার্গ ফ্লাওয়ারস। ফ্লাওয়ারস দিয়ে বোঝাচ্ছে একটা ফুল টাইপের বিভিন্ন শেপ পাওয়া যাবে, ফিলিগ্রি বার্ন। এই টার্মটা আমাদের মনে রাখতে হবে, এটা রিটার্নে আসে, স্যাররা খুব প্রিয় কোয়েশ্চেন। এটা কি হবে, কি রকম থাকবে, এখানে বলা হচ্ছে দে আর সুপারফিশিয়াল, থিন, ইররেগুলার, টর্শাস মার্কিং অন দ্য স্কিন, অর্থাৎ স্কিনের মধ্যে তুমি দেখবা কিছু হালকা করে কিছু দেখবা মার্কিং দেখা যাচ্ছে, লাইক ট্যাটু, আমরা ট্যাটু মার্ক করি না স্কিনে, এরকম তুমি দেখবা কিছু মার্কিং দেখা যাচ্ছে সুপারফিশিয়াল, একদম হালকা করে বিভিন্ন ইররেগুলার শেপের, এবং টর্শাস মানে হচ্ছে একদম নরম, টাচ করলেই ব্লিডিং হবে, টাচ করলেই ছিঁড়ে যাবে, দিস আর কল্ড টর্শাস, টাচ করলে ছিঁড়ে যাবে, টাচ করলে ব্লিডিং হবে, এরকম তুমি দেখবা কিছু মার্কিং পাওয়া যেতে পারে। এরকম পেশেন্ট পাইলে তুমি এটা নিয়ে চিন্তা করবে, ডেফিনেটলি সে কোনো ফ্যাক্টরিতে কাজ করে কারেন্টের
মিহিস্ট্রি নাও দেখবা বলবো আমি মুখ ফ্যাক্টরিতে কাজ করি। এইরকম যদি গাছের শাখার মতো দিস মার্কিং হ্যাজ এ জেনারেল প্যাটার্ন রিজেম্বলিং দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, মনে হবে একটা গাছের শাখা ঢালপালা, তুমি দেখবা ওই রোগীর শোল্ডারের মধ্যে গাছের ঢালপালার মতো এরকম ছড়াই গেছে, অথবা পেটের মধ্যে তুমি দেখবা কিছু মার্কিং গাছের ঢালপালার মতো ছড়াই আছে, একদম একটা গাছের শাখা পোশাখা ছড়াই আছে। এইরকম তিন সুপারফিশিয়াল ইররেগুলার এবং টর্শাস যদি টি শেপ যদি কোনো মার্কিং পাওয়া যায় এবং কেউ যদি বলে এটা একটা ফ্যাক্টরিতে কাজ করে এবং কারেন্টের শক খাইছে মনে হচ্ছে, তুমি যদি তার বডিতে দেখো যে এরকম একটা গাছের শাখার মতো বিভিন্ন ধরনের মার্কিং পাওয়া যাচ্ছে, সোজা কথা বুঝে গেল এটা ইলেকট্রিক বার্ন নতুবা লাইট বার্ন। এই এই দিস ফান লাইক প্যাটার্ন অর এরিথমি অফ দি স্কিন, এরিথমি অফ দি স্কিন কোথায় পাওয়া যায়? সাধারণত শোল্ডারে পাওয়া যায়, ফ্ল্যাঙ্ক মানে পেটের সাইডে পাওয়া যায়। এটা অ্যাক্সিডেন্ট হওয়ার কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে এটা পাওয়া যাবে, দিস ইজ কল লাইটেনবার্গ ফ্লাওয়ার। তাহলে এই তিন চারটা কথা একটু মাথায় রাখতে। প্রশ্ন আসতে পারে এটা কেন হয়, হোয়াট আর দ্য মেকানিজম ডিউ টু হিমোগ্লোবিন ফ্রম লাইট রেড ব্লাড সেল, কারণ হলো অতিরিক্ত লাইটেনিং এর কারণে টিস্যু ড্যামেজ হয় এবং ব্লাড সেল ড্যামেজ হয়। তোমার মনে করো আরবিসি ভেঙে গেল, আরবিসি ভেঙে গেলে ভিতরে হিমোগ্লোবিন আছে, আয়রন আছে, তো হিমোগ্লোবিনটা বের হয়ে টিস্যুতে চলে আসবে, তো হিমোগ্লোবিন টিস্যুতে আসলে কালার চেঞ্জ হবে, এই কালারটা তোমার স্কিনের মধ্যে ফুটে উঠবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই কালার চেঞ্জটা কেন হয় এটা আমাদের সেকেন্ড কোয়েশ্চন। স্যার ডিউ টু হিমোগ্লোবিন ফ্রম লাইজড আরবিসি, স্যার আরবিসিটা ভেঙে গিয়ে হিমোগ্লোবিনটা বেরিয়ে আসে এবং এই হিমোগ্লোবিনটা টিস্যুতে ছড়াই যায়, যার কারণে স্যার স্কিনের উপর দিয়ে এটা বেশে ওঠে। এখন স্যার আমি যদি ওই জায়গাটাতে একটু কোসা মারি আর ওটা তো টর্শাস সিরে যাবে স্যার, ব্লাড বেরোবে। এবং এটা দিয়ে কি বোঝা যায় স্যার? এটা দিয়েও বোঝা যায় যে এই এই রাস্তা দিয়ে কারেন্টটা পাস হয়েছে। তাহলে জুলবান দিয়ে বলা হচ্ছে এন্ট্রি পয়েন্ট অফ দ্য কারেন্ট, এগুলো দিয়ে বোঝা যায় এই পথে কারেন্ট চলে গেছে, পাথ অফ দ্য কারেন্টটা বোঝা যায়। দিস আর দ্য লাইটেনবার্গ পাওয়ার্স মেকানিজম। কারো কোনো কোয়েশ্চেন আছে বলো, বজ্রপাতে যে মারা যায় তখন স্যার কোন ধরনের মানে ইয়া হয়? খুব ভালো একটা কোয়েশ্চেন করছেন। বজ্রপাতে কিন্তু লাইটেনিং, এই যে লাইটেনবার্গ ফ্লাওয়ার গুলো পাওয়া যায়, হ্যাঁ একটা বজ্রপাতের মানে ডেথের পেশেন্ট যদি তুমি পাও দেখবা, তুমি যদি ইয়াতে কি বলে হসপিটালে তুমি অটোপসি রুমে দেখবা তার বডিতে এরকম মানে ট্রি লাইক অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে, তার শোল্ডারে অ্যাবডোমেনে, ওটা ডেফিনেটলি শোল্ডারের অ্যাবডোমেন থাকবে না, তখন তার যেই জায়গায় পড়ছে ওই জায়গাটাতে পাওয়া যাবে। মনে করো মাথায় পড়লো এখান থেকে পুরো এই জায়গায় ছড়াই যাবে, ঠিক আছে, পিঠে পড়লে পিঠ থেকে এখানে নিচে ছড়াই যাবে। এবং ম্যাক্সিমাম বজ্রপাতের ইঞ্জুরি গুলোতে লাইটেনবার্গ ফ্লাওয়ারের যে বললাম সুপারফিশিয়াল তিন টর্শাস মার্কিং লাইক ট্রি অথবা ফার্ন, এরকম এই যে বডিতে কারেন্ট যে ছড়াই যায় গেছে পাথওয়ে গুলো পাওয়া যাবে, বজ্রপাত এরকম পাওয়া যায়। আর কোনো কোয়েশ্চেন? বজ্রপাতের সময় স্যার মানে যার উপর বজ্র মানে পাত হয় ও স্যার মানে সাডেনলি মারা যায় কেন, মানে একদম তার সাথে সাথে মারা যায়? সাডেনলি মারা যায় হচ্ছে ওখানে এত বেশি ভোল্টেজ আর কারেন্ট থাকে যেটা মানুষের বডিতে এক সেকেন্ড মানে কি মানে কি বলে সময় নেয় না, এত হাই ভোল্টেজ এর কারেন্ট থাকে। আমরা যেগুলো এসি ডিসি তোমার এই যে ইয়াতে ইলেকট্রিক লাইনে লাইট চালানোর জন্য ইউজ করি এগুলো তো এসি ডিসি, সব এগুলো তুমি ধরে বসে থাকলে অনেক সময় মরবা না, ঠিক আছে, এগুলো এসি ডিসি হলো সবচেয়ে কম কারেন্ট, কিন্তু যেগুলো হলো ডাইরেক্ট কারেন্ট, ডিসি হলো মেইনলি ইলেকট্রিক, এগুলো হচ্ছে এসি, আমাদের গুলো এসি কারেন্ট, কিন্তু তোমার যেটা বজ্রপাতে আসে এগুলো হচ্ছে ডিসি কারেন্ট, ডি ডাইরেক্ট কারেন্ট, এই ডাইরেক্ট কারেন্ট গুলো যে হাই ভোল্টেজ হাজার হাজার ভোল্টেজের কারণে এগুলো এক একটা ইলেকট্রিক ইয়াতে বজ্রপাতে থান্ডার ক্ল্যাপে।
তো এইখানে থাউজেন্ড থাউজেন্ড তোমার ভোল্টেজের কারেন্ট তোমার ডাইরেক্ট বডিতে পড়ে, যার কারণে এটা সাডেন ডেথ হয়। সাডেন মানে এত বেশি বার্ন হয় তোমাকে সেরাই চিনে যাবে না, অঙ্গার হয়ে যায়, হাই ভোল্টেজ থাকে এই জন্য। আর মানে ওটাতে অ্যারিথমিয়া দূরের কথা, এটা স্পিডের অ্যারেস দূরের কথা, পুরে যায় যে একদম এত বেশি ভোল্টেজ দেয় পুরে যায় একদম, অঙ্গার হয়ে যায়। তখন লাইটেন বা ফ্লাওয়ার্স তুমি পাবা না, দেখা যাবে এত কালো হয়ে গেছে। এখন আর কোনো কোয়েশ্চন? স্যার বার্নের সময় আমরা বলি যে স্কিন পুড়ে গেলে যে ফ্লুইড লস হয়, এইটা স্যার বুঝি নাই। আচ্ছা, তোমার বডির একটা মেইন ফার্স্ট লাইন ডিফেন্স হলো স্কিন, যেখানে স্কিন লস হবে ওখান থেকে কিন্তু ডিহাইড্রেশন শুরু, এগুলো সবগুলো কিন্তু স্কিন ধরে রাখছে। তুমি দেখবা শীতকাল আসলে ঠোঁট ফেটে যায়, তার মানে স্কিনটা থেকে পানিটা চুষে নিয়ে যাচ্ছে ওয়েদার, ফলে স্কিনটা শুষ্ক হয়ে যাচ্ছে। এই স্কিন না থাকলে ভিতর থেকে মানে শুষে শুষে আরো পানি বেরিয়ে যেত। তুমি কাটো, কাটলে তুমি হয়তো দেখতেছো ব্লাড আসলে দেখতেছো, নাহলে বলতেছো তো অসুবিধা নাই, কিন্তু তুমি জানো না এই স্কিনটা যখন উঠে যাবে তোমার এখানে বডি থেকে পানিগুলো আস্তে আস্তে ডিহাইড্রেটেড হয়ে মানে বাষ্প হয়ে যাবে, ঠিক আছে? এবং এখান থেকে ফ্লুইডটা এভাবেই মানে চোখে দেখবা না, গড়াই গড়াই পড়বে না রক্তের মতো, কিন্তু এটা ইভাপোরেশন হবে। ইভাপোরেশন হইলে দেখবা যে তুমি পানি খাচ্ছ, ফ্লুইড দিচ্ছ, তুমি বলতেছো এ ওর চামড়া চলে গেছে, রক্ত তো যাচ্ছে না, কিন্তু তোমার বডি থেকে ওয়েদার বাষ্প করে করে নিয়ে নিচ্ছে, ইভাপোরেশন করে করে নিয়ে নিচ্ছে, এটা দেখা যাচ্ছে না। এবং সেটা বুঝবা কেমনে? তোমার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, প্রস্রাব উৎপন্ন হচ্ছে না, তুমি দেখবা ইউরিন আউটপুট নাই, তার মানে কি এদিকে বেরিয়ে যাচ্ছে চামড়া দিয়ে, কিন্তু কিডনি দিয়ে তো বেরোনা হলে রেনাল ফেলিওর হবে। বুঝে গেছে? তাহলে যে কোনো বার্নের কেজে তোমার যদি স্কিন লস হয়, যে কোনো অ্যাক্সিডেন্টাল কেজও লস হয়, আমরা কিন্তু এটাকে ব্যান্ডেজ করে ঢেকে দিই ডিউ টু প্রিভেন্ট দ্য ডিহাইড্রেশন। আর আর কোনো কোয়েশ্চন? ওকে ফাইন, তাহলে পার্সেন্টেজটা বলো তো। শুনতে পাচ্ছ? Yes sir, শুনতে পাচ্ছি। বলো বলো। স্যার তিনজন অ্যাবসেন্ট স্যার, রোল ওয়ান, ওয়ান রোল সিক্স, আর স্যার রোল 47। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। স্যার কি করব?